the hope of my heart won't break. আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় আমার ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই সুন্দর আলোচনার টপিক হচ্ছে মুসলিম উম্মার মধ্যে একতা। টপিক হলো মুসলিম উম্মার মধ্যে একতা। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, একেবারে আলাদা আর খুবই স্পর্শকাতর ইস্যু। গুরুত্বপূর্ণ কারণ মুসলিমদের কেউ ওই দ্বিমত পোষণ করবে না যে মুসলিম উম্মার মধ্যে কোনো একতা নেই, সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। আর টপিকটা একেবারে আলাদা কারণ আপনারা সবাই হয়তো এটা জানেন যে আমার বেশিরভাগ লেকচারের উদ্দেশ্য থাকে দাওয়া দেওয়া, প্রধান লক্ষ্য থাকে অমুসলিমরা আর সেই সাথে মুসলিম ভাই বোনরা। আমি সাধারণত দুই ধরনের লেকচার দিয়ে থাকি। একটা টাইপ সেটা হলো কম্পারেটিভ রিলিজিয়ান, যেমন ধরেন হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য, ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য, হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিশু কি ঈশ্বর, যিশু খ্রিস্ট কি আসলে ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এরকম আরো অনেক। যদিও এই লেকচারগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে অমুসলিম ভাই বোনেরা, তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে জানাচ্ছি তাদের ধর্মের মাধ্যমে। এতে করে উপকার হয় মুসলিম ভাই বোনদেরও, তারা তাদের অমুসলিম বন্ধুদের দাওয়া দিতে পারে। তাহলে দুজনের জন্যই এই কম্পারেটিভ রিলিজিয়ানের ব্যাপারটা, দুজনের জন্যই। অমুসলিমরা ইসলাম সম্পর্কে জানতে পারছে আর মুসলিমরা শিখতে পারছে কিভাবে অমুসলিমদের দাওয়া দিতে হবে। আমি অন্য যে টাইপের লেকচার দেই সেগুলো এমন কিছু ইস্যুর উপর যেগুলো দিয়ে মিডিয়া ইসলামের উপর আক্রমণ করে, যেমন ধরেন ইসলামে নারীর অধিকার, অথবা মানুষ ভাবে আজকের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম সেকেলে হয়ে গেছে তাই কোরআন ও আধুনিক বিজ্ঞান। এই দ্বিতীয় টাইপের লেকচারগুলো, এগুলো দুজনের জন্য। মুসলিমরা জানতে পারে ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে, তারপর ইসলাম কতখানি বিজ্ঞানসম্মত, পাশাপাশি অমুসলিমরাও জানতে পারছে এই সত্যের ধর্ম, এই দিনুল হক কি বলছে। তবে এরকম লেকচার এ পর্যন্ত খুব কমই দিয়েছি যে লেকচারটা শুধুমাত্র মুসলিমদের জন্য, যেমন ধরেন আল কোরআন কি অর্থ বুঝে পড়া উচিত, কারণ কিছু মুসলিম বলে কোরআন না বুঝে পড়লেও চলবে, সেজন্য লেকচারটা দিয়েছি, অথবা দাওয়া অর ডিস্ট্রাকশন। এই লেকচারগুলো শুধুমাত্র মুসলিমদের জন্য, যদিও মুসলিমদের উপকার হবে তবে এগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে মুসলিমরা, সেজন্য আজকের টপিকটা একেবারে আলাদা। কারণ আজকের লেকচারটা মূলত মুসলিম ভাই বোনদের জন্য, অমুসলিমদের উপকার হবে তবে এর প্রধান লক্ষ্য মুসলিমরা, মুসলিম উম্মার মধ্যে একতা। আর আজকের ইস্যুটা বেশ স্পর্শকাতর, মুসলিমদের উদ্দেশ্যে অন্য লেকচারগুলো এতটা স্পর্শকাতর না। সামান্য কয়েকজন মুসলিম বিশ্বাস করে যে কোরআন অর্থ বুঝে না পড়লেও চলবে, বেশিরভাগই মনে করে কোরআন অর্থ বুঝে পড়তে হবে। সামান্য কিছু মুসলিম বলে দাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেশিরভাগ বলে দাওয়া দেওয়া উচিত। তবে এই টপিক মুসলিম উম্মার একতা বেশ স্পর্শকাতর। এই টপিকটার সাথে আমরা সব মুসলিমই জড়িত আছি, আমরা সব মুসলিমরা জড়িত, সেজন্য বলেছি এটা স্পর্শকাতর। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, দয়া করে আপনারা আমার এই লেকচারটা একটু মন দিয়ে শুনবেন।
ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে, আর পাশাপাশি ধর্মেরও সত্যিকার চিত্রটা তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সেজন্য দয়া করে আমার লেকচারটা মন দিয়ে শুনবেন। আমার আজকের এই লেকচার মুসলিম উম্মার একতা, আমি হয়তো সবগুলো দিক নিয়ে আলোচনা করতে পারবো না, সবগুলো সমাধান নিয়ে আমি প্রধান প্রধান বিষয়গুলো নিয়েই বলবো। এক নম্বর কারণটা মুসলিম উম্মার মধ্যে একতা না থাকার, সেটা হচ্ছে আমাদের মধ্যে এখন অনেক সম্প্রদায়, আর এছাড়াও এখনকার মুসলিম উম্মার মধ্যে অনেকগুলো মতবাদ প্রচলিত আছে। এটাকে বলতে পারেন মাজার, অথবা বলতে পারেন মাসলাক, অথবা বলতে পারেন মুসাল্লা। তাহলে প্রধান কারণ এক নম্বর, সবচেয়ে প্রধান কারণটা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে এখন অনেকগুলো সম্প্রদায় এবং অনেকগুলো মতবাদ প্রচলিত আছে, সেটাকে মাজার অথবা মাসলাক অথবা মুসাল্লা বলা হয়। ইনশাআল্লাহ আমি অন্ততপক্ষে এই প্রধান পয়েন্টটা নিয়ে আলোচনা করব, অন্যান্য পয়েন্টের চেষ্টা করব। আর আমার এই লেকচারের একটা বড় অংশ, সেটা থেকে প্রশ্ন উত্তরের ফরম্যাটে, আমরা দৈনন্দিন জীবনে প্রায় এই প্রশ্নগুলোর মুখোমুখি হই, যাতে করে যখন সেই প্রশ্নটা করা হবে প্রত্যেক মুসলিম ভাই বোন নিজেকে তখন সেই প্রশ্নটা করবেন আর নিজেরাই উত্তর দেবেন। এতে করে আপনারা জানতে পারবেন যে আপনাদের অবস্থানটা আসলে কোথায়, আর আপনারাও হয়তো এটা জানেন যে দাওয়া দেওয়ার মাস্টার কি, অথবা ইসলাম দেওয়ার ক্ষেত্রে পবিত্র কোরআন বলছে, কোরআনের আয়াত বলছে, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলা ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আমরা অন্য কাউকে তার শরীক করি না, ওয়ালা ইত্তাখিযা বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত আমাদের নিজেদের ভেতর থেকেও অন্য কাউকে রব বলে গ্রহণ করি না, যদি তারা মুখ ফিরিয়ে নেয়। ফাকুলু শাদু, বলো তোমরা সাক্ষী থাকো, ইয়ান্না মুসলিমুন, যে আমরা মুসলিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। আমি এর আগে অনেক লেকচারেই বলেছি যে পবিত্র কোরআনের এয়াত যেটা বলছে, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক, যদিও এখানে আহলে কিতাবদের কথা বলা হয়েছে, যার অর্থ ইহুদি ও খ্রিস্টান, আমার মতে এটা অমুসলিমদের যে কেউকে বোঝাতে পারে, হতে পারে সে হিন্দু অথবা বৌদ্ধ অথবা জৈন, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আর যদি আরেক ধাপ এগিয়ে যান, আমার মত অনুযায়ী এটা মুসলিম উম্মার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যখন মুসলিম উম্মার মধ্যে মতভেদ থাকে, সবচেয়ে সেরা সমাধান হলো তালাইলা কালমাতিন সাওয়াইন বাইনানা, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। তাহলে কোরআনের এই আয়াতটা আমার মত অনুযায়ী মুসলিম উম্মার ক্ষেত্রেও ব্যবহার করা যায়, এটাই ইসলাহ দেওয়ার সবচেয়ে সেরা উপায়, যাতে করে মুসলিমরা সবাই সরল পথে আসতে পারে। সাধারণত আপনি যে মুসলিমকে জিজ্ঞেস করেন, ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র আর খাঁটি ধর্মগ্রন্থ কোনটা, ইসলাম ধর্মে সবচেয়ে সেরা জ্ঞানের উৎসটা কি, কেউ কি বলতে পারেন? কোরআন, মাশাআল্লাহ। এজন্য কোনো পুরস্কার পাবেন না, সহজ প্রশ্ন সহজ উত্তর, কেউ এখানে দ্বিমত পোষণ করবেন না। সে হয়তো নিয়ম মেনে চলা মুসলিম না, তবে আপনি যে মুসলিমকে জিজ্ঞেস করেন ইসলাম ধর্মের সবচেয়ে সেরা গ্রন্থ কোনটা, সবচেয়ে পবিত্র ইসলামের সবচেয়ে সেরা গ্রন্থ কোনটা, সে বলবে কোরআন, মাশাআল্লাহ, এটা আমরা সবাই জানি। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের পরে সবচেয়ে সেরা জ্ঞানের উৎস কোনটা, হাদিস, মাশাআল্লাহ, কোন রকম মতভেদ নেই, নবীজি সাল্লাল্লাহু সাল্লামের হাদিস, কেউ বলে সুন্নাহ কেউ বলে হাদিস, কোনো মতভেদ নেই, সবাই মেনে নেবে, সেই লোকটা যে মাঝামারি হোক না কেন মানবে ইসলামের প্রথম উৎসটা হলো কোরআন, তারপরেরটা হচ্ছে হাদিস। এখন আপনারা অনেকে হয়তো জানেন যে হাদিসের কিছু প্রকারভেদ আছে, কিছু হলো সহিহ হাদিস, এগুলো শক্ত হাদিস খাঁটি, আর কিছু হলো জয়ীফ হাদিস, এগুলো হলো দুর্বল হাদিস, কিছু হাদিস আবার মওদু, উদ্ভাবিত বানানো হাদিস,
মুসলিমরা কোন হাদিসগুলো মেনে চলবে? সহি হাদিস, মাশাআল্লাহ। তিনটা প্রশ্ন, সবাই ব্যাপারে একমত, কারো কোনো মতভেদ নেই। আপনি যে ধরনের মুসলিমকে জিজ্ঞেস করেন, সে যে মতবাদেরই হোক না কেন, যে মাঝাবেরই হোক, সবাই এ ব্যাপারে একমত। এক নম্বর উৎস হল কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস নবীজি সাল্লাহ ইসলামের হাদিস, নবীজির বিভিন্ন কথার কাজ। তিন নম্বর, এই হাদিসগুলোর মধ্যে আমরা যেগুলো মানব সেটা হলো সহি হাদিস, কোনো মতভেদ নেই। এসো সেই কথাটা আমাদের তোমাদের মধ্যে এক, এই উত্তরের উপর ভিত্তি করে আমরা সবাই সামনে এগিয়ে যাব। তবে যখন কোনো মুসলিমকে জিজ্ঞেস করি যে আপনার ধর্ম কি, অথবা আপনি কোন মতবাদ মেনে চলেন, অথবা আপনার মাজহাব কি, বেশিরভাগ ইন্ডিয়ান তারা বলে যে তারা হলো হানাফি, কিছু মুসলিম হয়তো বলবে যে তারা হলো সাফি। আর আমি ইন্ডিয়ার বাইরে যখন এই প্রশ্নটা করি হানাফি আর সাফির পাশাপাশি, সেখানে উত্তর পেতে পারি আমি একজন হামলি, অথবা কেউ বলতে পারে আমি একজন মালিকি। তবে ইন্ডিয়ায় বেশিরভাগ মুসলিম নিজেদেরকে বলে হানাফি, এছাড়াও কিছু মুসলিম নিজেদের বলে সাফি, আরো ভাগ আছে, তবে এই দুটো হলো প্রধান। আমি পরের প্রশ্ন করি, ভাই আপনি কেন হানাফি, আপনি কেন সাফি নন? এখানে কমন উত্তর যেটা পাই, কারণ আমার বাবা মা ছিলেন হানাফি, আমার বাবা হানাফি, আমার মা হানাফি, সেজন্য আমিও হানাফি। আমি তখন সে লোককে প্রশ্ন করি, আপনার বাবা সাফি হলে কি হতো? সে তখন বলবে, ভাই জাকির, আমার বাবা যদি সাফি হতেন আমিও সাফি হতাম। খুব সহজ উত্তর, খুব ভালো কথা। আরেকটা সহজ প্রশ্ন, আপনার বাবা মা অমুসলিম যদি হতো তাহলে কি হতো, আপনি তাহলে কি হতেন? তখন সে অনেকক্ষণ চুপ থাকবে। আপনি আমাকে যুক্তিটা দিলেন, যেহেতু আপনার বাবা মা হানাফি সেজন্য আপনি হানাফি, বাবা মা সাফি হলে আপনিও সাফি হতেন, লজিক্যাল কথা। বাবা মা অমুসলিম হলে তখন কি হতো? সে অনেকক্ষণ চুপ থাকবে। ভাই আপনি চুপ করে আছেন কেন? তখন সে নরম গলায় বলবে, তাহলে আমিও হয়তো অমুসলিমই হতাম। নরম ভাবে বলবে, আমি হয়তো অমুসলিমই হয়ে যেতাম। এখন আপনার বয়স হয়তো 30-40 বছর হবে, এখন আপনি আমাকে উত্তর দিচ্ছেন যে আপনি একজন অমুসলিম, হতে পারেন হিন্দু বা খ্রিস্টান অথবা ইহুদি অথবা জৈন, আপনি আমাকে উত্তর দিলেন যে আপনি একজন অমুসলিম, কারণ আপনার বাবা একজন অমুসলিম, আপনার মাও একজন অমুসলিম, আপনি কি মাপ পাবে? কোনো কথা নেই, সে উত্তর দিতে পারবে না। যদি বলেন মাপ পাবেন, তাহলে যত অমুসলিম আছে তারা সবাই মাপ পাবে, কারণ বেশিরভাগের বাবা মাই ছিল অমুসলিম, সে কোনো কথা বলবে না। তারপর সে আমাকে উত্তর দেবে একটু চিন্তা করে, যদি আল্লাহ আমাকে হেদায়ত করেন তাহলে আমি মুসলিম হয়ে যাব। আমি বললাম, ভালো, আল্লাহ হেদায়ত করলে আপনি মুসলিম হয়ে যাবেন, তবে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে যে যদি তুমি সংগ্রাম করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সামনে রাস্তা খুলে দেবেন। এখানে শর্ত হলো আপনি সংগ্রাম করবেন, যদি সংগ্রাম করেন আল্লাহ আপনাকে হেদায়ত করবেন, আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করেন আল্লাহ তাহলে আপনার রাস্তা খুলে দেবেন। তাহলে শর্ত হলো যদি সংগ্রাম করেন আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন। যেমন গতকাল আপনারা দেখেছেন, বেশ কয়েকদিন ধরে অনেক অমুসলিম আমার কাছে প্রশ্ন করছে যে আমি তো অমুসলিম পরিবারে জন্মেছি, এতে আমার দোষটা কোথায়? আমি তো দিয়েছিলাম গতকাল, অনেকেই এখানে ছিলেন, আমি তাকে প্রমাণ করে দেখিয়েছি যে যদি আপনি এখন ইসলাম গ্রহণ করেন আপনার আগের সব পাপ থেকে ক্ষমা পাবেন, তাহলে এভাবে একটা সুযোগ পাবেন। অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, তাহলে শর্ত হলো আপনাকে সংগ্রাম করতে হবে। কোন অমুসলিমকে হয়তো বলেছেন আপনি তাদের ইসলাম ধর্ম মেনে চলা উচিত সত্যকে পাওয়ার জন্য, যদি কোনো অমুসলিম আপনাকে প্রশ্ন করে আপনি কেন মুসলিম, যদি উত্তর দেন যে আমার বাবা ছিল মুসলিম, সেই অমুসলিম বলবে, সত্য করে বলেন তো, আপনি কখনো সত্যিকে খোঁজার চেষ্টা করেছেন? তাহলে আপনার দায়িত্ব ইসলাম সম্পর্কেও জ্ঞান অর্জন করা, পড়বেন কোরআন এবং হাদিস বাধ্যতামূলক।
অমুসলিমদের পাশাপাশি মুসলিমদেরও বলবেন আপনারা সত্যের পথে থাকেন। আমি কি বলতে পারি? আলহামদুলিল্লাহ, আপনার বাবা মা মাশাল্লাহ হানাফি বা শাফি, তারা তো সবাই মুসলিম। আমার বাবা মাও মুসলিম ছিলেন আলহামদুলিল্লাহ, সেজন্য আমিও মুসলিম। আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ। তাকে পরের প্রশ্ন করব যে ভাই, আপনি বললেন আপনি একজন হানাফি, কোনটা বেশি ভালো, হানাফি বেশি ভালো নাকি শাফি বেশি ভালো? এটা আমার পরের প্রশ্ন, কোনটা বেশি ভালো, হানাফি না শাফি? এই সব মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ লোক এখানে উত্তর দেবে, চারজন আলেম এটা বানিয়েছেন, সুন্নিদের মধ্যে চারটা আলাদা মাজহাব অথবা বলা যায় সম্প্রদায় সবাই এই উত্তরটাই দেয়। সুন্নিদের মধ্যে চারটা মতবাদ, হানাফি, মালিকি, শাফি, হামলি, এই চারটা আলাদা মতবাদের সবাই হলো বারহাক, তারা সবাই সঠিক। কিছু লোক বলবে হানাফি হলে ঠিক আছে, কেউ বলবে শাফি হলে ঠিক আছে, তবে বেশিরভাগ মুসলিমই বলছে চারজন আলেমই ঠিক বলেছেন, তারা চারজনই সঠিক কথা বলেছেন। তারপর থেকে আরেকটা সহজ প্রশ্ন করি, প্রশ্নটার সাথে সবাই মোটামুটি পরিচিত, মোটেও কঠিন না, সহজ। তারপর প্রশ্ন করি, ভাই আপনার মুসাল্লার ভেতরে আপনার মাসাল্লাকে আপনার মাঝাবে হানাফি মুসাল্লায় দেখবেন, ধরেন একজন লোক অজু করল, তারপর দুর্ঘটনাবশত সে একটা মহিলাকে অথবা মহিলা তাকে টাচ করলো, এখন তার অজুটা কি ভেঙে যাবে নাকি অজুটা ঠিক থাকবে বলেন দেখি, আপনার মত অনুযায়ী কি অজুটা কি ভাঙল নাকি? তাহলে কথা হলো, তার কি এখনো অজুটা আছে নাকি অজুটা ভেঙে গেছে? একজন হানাফি বলবে যে হানাফি মাঝাবের নিয়মে তার অজুটা ভাঙবে না। আমি তখন বললাম ভালো, এবারে পরের প্রশ্ন করি, শাফি মাঝাবের নিয়মে, শাফি মুসাল্লার নিয়মে যদি একজন লোক দুর্ঘটনাবশত কোনো মহিলাকে অথবা মহিলা সে পুরুষকে স্পর্শ করে, যে লোকটা কিছুক্ষণ আগে অজু করেছে, এখন তার অজুটা কি ঠিক থাকবে নাকি ভেঙে যাবে অজুটা? তার অজু কি ঠিক থাকবে নাকি তার অজু করতে হবে আবার? এর উত্তরটা হবে মাশাআল্লাহ। আপনারা সবাই এটা জানেন, সহজ প্রশ্ন সহজ উত্তর, অজু ভেঙে যায়, এটা কঠিন কিছু না। এখন পর্যন্ত সবগুলো প্রশ্ন সহজ, যে শাফি মুসাল্লার ভেতরে শাফি মাঝাবে অজুটা ভেঙে যাবে। এবারে পরের প্রশ্ন, এটাও খুব সহজ, আমি প্রশ্ন করছি, প্রিয় ভাইরা দুটো কি একসাথে সঠিক হতে পারে, যে একজন মুসলিমের জন্য অজু ভেঙে যাবে যদি সে কোনো মহিলাকে স্পর্শ করে, আর অন্য একজন মুসলিমের জন্য অজু ভাঙবে না যদি সে অজু করা অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করে? এখানে দুজনের কথাই কি সঠিক হতে পারে? আমি জিজ্ঞেস করছি না যে কে সঠিক, কারণ কে সঠিক বলতে গেলে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। আমার প্রশ্ন সহজ, দুই পক্ষের কথাই কি সঠিক হতে পারে? না। সহজ প্রশ্ন সহজ উত্তর, এজন্য পুরস্কার পাবেন না। যদি এই প্রশ্নটা করি যে একজন টিচার শেখালেন দুই যোগ দুই এর ফলাফল পাঁচ, না অন্য একজন টিচার শেখালেন দুই যোগ দুই সমান হচ্ছে পাঁচ, এই দুজন টিচারের কথা কি একসাথে সঠিক হতে পারে? হ্যাঁ, যে লোকটা অঙ্ক করতে জানে না সে হয়তো বলবে হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত, যে লোকটা অঙ্ক করতে জানে না সে হয়তো বলবে হ্যাঁ, কিন্তু যাদের অঙ্ক সম্পর্কে সামান্য জ্ঞান আছে, যে অন্তত ক্লাস থ্রি ফোর পর্যন্ত পড়েছে, সে লোক বলবে না, কারণ সবাই জানে দুই যোগ দুই সমান চার। তাহলে প্রথম টিচার বলছেন দুই যোগ দুই সমান পাঁচ নয়, আর টিচার বললেন দুই যোগ দুই সমান পাঁচ, দুজনের কথা কি একসাথে সঠিক হতে পারে? উত্তর হলো না। সহজ মনে হয় আপনাদের বেশিরভাগই ক্লাস ফোর পাস করেছেন, কিন্তু এখন যদি আপনাদের একটু কঠিন প্রশ্ন করি, 375 এর সাথে 625 কে যদি গুণ করি তাহলে হবে 10,525। এক টিচার এটা বললেন, আর টিচার বললেন 375 কে যদি 625 দিয়ে গুণ করা হয় তার ফলাফল 10,525 হবে না। দুজনের কথা কি একসঙ্গে সঠিক হতে পারে? না। এজন্য ম্যাথমেটিশিয়ান হতে হবে না, যদি জিজ্ঞেস করি কার কথা সঠিক কে সঠিক, তাহলে আপনি ক্যালকুলেটার নিয়ে হিসেব করে সেটা বের করবেন,
যদি অঙ্ক ভালো পারেন কিন্তু লজিক্যাল হন। একজন বলছেন ফলাফল 10,525, আরেকজন বলছেন ফলাফল 10,525। না, ধরুন আপনার কাছে ক্যালকুলেটর নেই, অঙ্ক পারেন না, তারপরও দুজনের কথা একসাথে সঠিক হবে না। যদি জানতে চান এই দুই টিচারের মধ্যে কার কথা সঠিক, তাহলে আপনি ক্যালকুলেটর নিয়ে হিসেব করে হয়তো বলতে পারবেন যে প্রথম জন বা দ্বিতীয় জনের কথা সঠিক। ঠিক, সবাই আমার সঙ্গে একমত? একইভাবে যদি বলতে চান দুই মাঝহাবের ভেতরে কার কথাটা সঠিক, হানাফি নাকি সাফি, দুই দলের কথা কি একসঙ্গে সঠিক হতে পারে? উত্তর হলো না। তবে কোন মাঝহাবের কথাটা বেশি সঠিক, এর উত্তর কি হবে? ওই একই উত্তর। আপনাকে দেখতে হবে খাঁটি উৎসগুলো। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হাদিস। ঠিক, তাহলে এই উত্তরটা যে কে সঠিক, হানাফি নাকি সাফি, এটা আসলে সবার জানার কথা না, যদি না আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করেন, সত্যকে জানার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে, মুখমণ্ডল ধোবে এবং তোমাদের হাত তোমরা কোমর পর্যন্ত ধোবে, পানি দিয়ে মাথা মাসাজ করবে, তারপর তোমাদের পা গোড়ালি পর্যন্ত ধোবে, তার মানে নামাজ পড়ার আগে উজু করাটা বাধ্যতামূলক। আর যদি তখন জানাবা অবস্থায় থাকেন তাহলে আপনাকে গোসল করতে হবে। আয়াতটা এরপর বলছে, যদি তোমরা অসুস্থ থাকো, যদি কোনো অসুখ হয়, অথবা সফরে থাকো, অথবা যখন প্রকৃতিটাকে সাড়া দিয়ে তোমরা ফিরে আসবে, টয়লেট থেকে ফিরে আসবে, অথবা কোনো মহিলার সাথে সঙ্গত হও, কোনো মহিলাকে স্পর্শ করো, এবং যদি তোমরা কোথাও পানি না পাও, পরিষ্কার বালি নেবে অথবা মাটি, সেটা দিয়ে মুখ হাত মাসে করো। তায়ামুমের কথা বলা হচ্ছে, কোনো পানি না থাকলে তায়ামুম করো। কোরআনের এআয়াতটার উপর ভিত্তি করে যেটা বলছে, কোনো মহিলা যদি স্পর্শ করে বা মহিলাকে স্পর্শ করলে, এখানে আরবি শব্দ হলো লামাস, এর মূল আরবি শব্দ মাসা, এটার উপর ভিত্তি করে যে কোনো মহিলাকে টাচ করলে, অথবা আপনি কোনো মহিলাকে টাচ করলেন, আপনাকে আবার উজু করতে হবে, আর পানি না থাকলে তায়াম্মুম করতে হবে, অথবা আপনাকে গোসল করতে হবে। গোসল, উজু অথবা তায়াম্মুম, তিনটা অপশন, কোথাও পানি না থাকলে তায়াম্মুম করবেন। এখন এই আরবি শব্দ মাসা, এই শব্দটা দুটো অর্থ, ডিকশনারি খুললে আপনারাও দেখতে পাবেন মাসা শব্দের অর্থটা কি। এর অর্থ দুটো, একটা শারীরিক স্পর্শ, আরেকটা সহবাস করা। তাহলে এই দুজন মহান আলেম, তারা খুব জ্ঞানী ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি আয়াতের অর্থ করেন, যদি কোনো মহিলার সাথে সহবাস করেন তাহলে আপনার ওযু অথবা গোসল করাটা বাধ্যতামূলক হয়ে যায়। এখানে মাসা শব্দটার অর্থ হচ্ছে সহবাস করা, সেজন্য যদি কোনো মহিলাকে স্পর্শ করেন আপনার ওযু ভেঙে যাবে না। ইমাম শাফি, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, রহমতুল্লাহ আলাইহি, তিনি আয়াতটার অর্থ করেছেন শারীরিক স্পর্শ। মাসা শব্দটার দুটো অর্থ, যে কোনোটা সঠিক হতে পারে, তিনি এর অর্থ করেছেন শারীরিক স্পর্শ। তাহলে এখানে হানাফি মাজহাবের মত অনুযায়ী সহবাস করলে উজু ভেঙে যায়, শারীরিকভাবে স্পর্শ করলে উজু ভাঙে না। আর সাফি মাজহাবের মত অনুযায়ী কোনো মহিলাকে শারীরিকভাবে স্পর্শ করলেও উজু ভেঙে যায়, আর তখন আপনাকে আবার উজু করতে হবে। এখন মাসা শব্দটা দুটো অর্থ, দুজন আলাদা দুটো অর্থ ধরেছেন। ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র কোরআন, যদি কোরআন থেকে সমাধান না পান তাহলে পরের উৎসে যাবেন, আর সেটা হচ্ছে হাদিস। তবে যদি আমরা কোরআনের অন্যান্য আয়াতগুলো দেখি, পবিত্র কোরআনের সূরা ইমরানের 47 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, এই আয়াতেও এই মাসা শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে মরিয়াম আলাইহিসাল্লামের কাহিনী বর্ণনা করা হয়েছে, যে প্রধান ফেরেশতা জিব্রাইল আলাইহিসাল্লাম তার কাছে এসে জানালো, তোমার একটা পুত্র সন্তান হবে। মরিয়াম তখন উত্তর দিলেন,
আল্লাহ তাকে শান্তিতে রাখুন। এটা পবিত্র কোরআনের সূরা ইমরানের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এটা কিভাবে সম্ভব, আমার সন্তান কিভাবে হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। সেই শব্দ, সেই একই শব্দ মাসা এখানে আছে। এখন আমাদের সবাই বুঝতে পারবে যখন হযরত মরিয়ম আলাইহিসসালাম যখন তিনি বললেন যে আমার সন্তান কিভাবে হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, এর অর্থ সহবাস করা, শারীরিক স্পর্শ বোঝানো হচ্ছে না। কারণ শারীরিকভাবে কোনো মহিলাকে স্পর্শ করলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যদি কেউ সহবাস করে তাহলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য তিনি বললেন যে আমার সন্তান হবে কিভাবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। তখন উত্তর আসলো, আল্লাহ যখন কিছু স্থির করেন, আল্লাহ বলেন হও আর সেটা হয়ে যায়। এই হলো পুরো আয়াতটা। তবে এখানে মাসা শব্দটার অর্থ সহবাস করা। এছাড়াও আমরা যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ি, যদি কোনো সন্দেহ থাকে, কোরআনের কোনো আয়াতের অর্থ বুঝতে না পারেন, তাহলে এরপরের উৎস হাদিস দেখবেন, আর খেয়াল রাখবেন সে হাদিসটা যেন সহিহ হাদিস হয়। এমন একটা হাদিস, সহিহ হাদিস আছে আবু দাউদে 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ 70 নম্বর অধ্যায়ের 179 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, একবার নবীজি তার একজন স্ত্রীকে চুমু দিয়ে নামাজ পড়তে চলে গেলেন, তিনি আবার অজু করেননি। তখন উরওয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, সেই স্ত্রী তো আপনি ছাড়া আর কেউ নন, হযরত আয়েশাকে তিনি বললেন। হযরত আয়েশা তখন হেসে উঠলেন, তার মানে সেই স্ত্রী তিনি ছিলেন। তাহলে আবু দাউদের সহিহ হাদিস বলছে 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ 70 নম্বর অধ্যায়ের 179 নম্বর হাদিস, এটাকে সহিহ হাদিস বলে মত দিয়েছেন বিভিন্ন মুহাদ্দিসগণ, তাদের মধ্যে আলবানীও আছেন। এখানে বলা হয়েছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযু করা অবস্থায় ছিলেন, তখন হযরত আয়েশাকে চুমু দিয়ে নামাজ পড়তে গেলেন, কিন্তু আবার অযু করলেন না। এটাই প্রমাণ করে শারীরিক স্পর্শ করলে অযু ভেঙে যাবে না। এরকম আরো সহিহ হাদিস আছে। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, এটা সহিহ বুখারীর একটা হাদিস, 1 নম্বর খণ্ড, বলা হয়েছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন যে আমি ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিবলার মাঝামাঝি। নবীজি তখন নামাজ পড়ছিলেন, তারপর সেজদা দেওয়ার সময় তিনি আমার পায়ে ধাক্কা দিলেন, আমি এক পাশে সরে গেলাম। তার মানে নামাজ পড়ার সময় নবীজি তার স্ত্রী হযরত আয়েশাকে স্পর্শ করেছিলেন, তারপরও নামাজ পড়ে গিয়েছেন, তার মানে স্পর্শ করলে অযু ভেঙে যায় না। এছাড়াও আরো অনেক হাদিস আছে সহিহ হাদিস, যেগুলো প্রমাণ করে শারীরিক স্পর্শের কারণে অযু ভেঙে যায় না। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডের 519 নম্বর হাদিস, সহিহ হাদিস। এখন আপনাদের প্রশ্ন করি, কার কথাটা সঠিক, ইমাম আবু হানিফার কথাটা নাকি ইমাম শাফির কথাটা? ইমাম আবু হানিফা, কারণ তার কথাগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে যাচ্ছে। কেউ আমাকে বলতে পারে, তাহলে কি বলছেন ইমাম শাফির কথাগুলো সব ভুল? আমি ইমাম শাফিকে শ্রদ্ধা করি, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, রহমাতুল্লাহ আলাইহি, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং ভালোবাসি। আমাদের নবীজি বলেছেন যে যদি কেউ ধর্ম সম্পর্কে গবেষণা করার পর কোনো বিশেষজ্ঞ একটা মতামত দেয়, যদি তার মতামত সঠিক হয় সে একটা পুরস্কার পাবে, সরি, মতামত সঠিক হলে দুটো পুরস্কার পাবে, যদি মতামত ভুল হয় একটা পুরস্কার পাবে। কোনো বিশেষজ্ঞ যদি ফতোয়া দেন, নিজের মতামত দেন, যদি সেটা সঠিক হয় তিনি দুটো পুরস্কার পাবেন, তবে যদি ভুলও হয় তিনি একটা পুরস্কার পাবেন। আমি বলছি না যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি জ্ঞানী ছিলেন না, তিনি অবশ্যই জ্ঞানী ছিলেন, তিনি অনেক কিছু জানতেন, তবে আমাদের বুঝতে হবে সেই সময় যখন ইমাম হানিফা বা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনারা যখন বেঁচে ছিলেন, সব হাদিস তখন সংগ্রহ করা হয়নি, সংগ্রহ করা শুরু হয়েছে আরো আগে, তো
তবে শেষ হয়েছে অনেক পরে। এখন হতে পারে আবু দাউদের এই হাদিসটা এক নম্বর খণ্ড সত্তর নম্বর অধ্যায়ের একশো উনআশি নম্বর হাদিস, এছাড়াও সহিহ বুখারীর এই হাদিসটা এক নম্বর খণ্ডের পাঁচশো উনিশ নম্বর হাদিস, এটা ইমাম শাফির কাছে পৌঁছায়নি। যেহেতু হাদিসটা তার কাছে পৌঁছায়নি, তিনি দুটো অপশনের একটা বেছে নিয়েছেন, শারীরিক স্পর্শ বা সহবাস। তিনি এটাকে ধরেছেন শারীরিক স্পর্শ, এমন না যে তিনি জ্ঞানী নন, হয়তো এই হাদিসটা তার কাছে পৌঁছায়নি। তাহলে পবিত্রকরণের এই আয়াতে একটা শব্দে দুটো অর্থ হতে পারে, তিনি একটা অর্থ ধরেছেন, এমন না যে তিনি ইচ্ছা করেই ভুলটা করেছেন, এমন বলেছেন কারণ হতে পারে হাদিসটা তার কাছে পৌঁছায়নি। আরেকটা উদাহরণ দেই, আপনাদের প্রশ্ন করি যে নামাজ পড়ার সময় যেখানে শব্দ করে পড়তে হয়, মানে ফজরের নামাজ, তারপর মাগরিব আর এশার নামাজ, ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করেন, এখানে হানাফি মাজহাব যেটা করে, যখন তারা জামাতে নামাজ আদায় করেন, তারা তখন আমিন শব্দটা জোরে বলে নাকি জোরে বলে না? ইমাম আবু হানিফার মতে, হানাফি মাজহাবের মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না। ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করবেন, মনে মনে বলবেন। তবে ইমাম শাফির মত অনুযায়ী, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, শাফি মাজহাবের অনুসারীরা যখন জামাতে নামাজ আদায় করে, তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না? উত্তর হলো বলে। সহজ, আপনারা সবাই এটা জানেন, আমরা সবাই এটা জানি। হানাফি মাজহাব যেটা করে, তারা শব্দ করে আমিন বলে না, আবার শাফি মাজহাব তারা শব্দ করে বলে, ফজরের নামাজ, মাগরিব আর এশার নামাজে। এখানে কে সঠিক? যদি না জানেন তাহলে কোরআন এবং হাদিস দেখবেন। পবিত্র কোরআনে এমন কোন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না। তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখব, আর সেটা হচ্ছে হাদিস। যখন আমরা সহিহ হাদিস পড়ি, এটা আছে সহিহ বুখারীতে এক নম্বর খণ্ড, বুক অফ আজান একশো এগারো নম্বর অধ্যায় সাতশো আশি নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সূরা ফাতিহা শেষ হলে, শব্দ করে আমিন বলো, তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। পরের হাদিসটা সহিহ বুখারী এক নম্বর খণ্ড, বুক অফ আজান একশো বারো নম্বর অধ্যায় সাতশো একাশি নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী এক নম্বর খণ্ড, বুক অফ আজান একশো তেরো নম্বর অধ্যায় সাতশো বিরাশি নম্বর হাদিস। নবীজি বলেছেন, যখন ইমাম বললেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, শব্দ করে আমিন বলো, তোমাদের আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে, তোমাদের আগের সব গুনাহ ক্ষমা করা হবে। আমি এখানে সহিহ বুখারী থেকেই তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সূরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে। একইভাবে সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস আছে, যদি সহিহ মুসলিম পড়েন, এক নম্বর খণ্ড, বুক অফ সালাহ একশো ষোলো নম্বর অধ্যায়ের আটশো এগারো নম্বর হাদিস থেকে ষোলো নম্বর হাদিস পর্যন্ত, সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। আমি এখানে আপনাদের নয়টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, এখানে কে সঠিক, হানাফি মাজহাব নাকি শাফি মাজহাব? শাফি মাজহাব সহজ, যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবে, সহজ। এবার আমার প্রশ্নতে আসি। প্রথম প্রশ্নটা যে অজু ভেঙে যায় কিনা, যদি কোনো পুরুষ দুর্ঘটনাবশত কোনো মহিলাকে স্পর্শ করে ফেলে, অথবা মহিলা পুরুষকে, চিন্তা করেন একজন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে আর আমাকে জিজ্ঞেস করে যে ভাই জাকির,
আমার অজু থাকা অবস্থায় যদি কোনো মহিলা আমাকে টাচ করে বা আমি তাকে টাচ করি, তাহলে কি আমাকে আবার রুজু করতে হবে? আমার রুজু কি ভেঙে যাবে? তাকে কি আমি জিজ্ঞেস করবো যে আপনার বাবা হানাফি না সাফি? তার বাবা তো ছিল অমুসলিম। তাহলে উত্তর হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। কোরআন আর সহিহ হাদিসে বিশ্লেষণ করলে জানতে পারবেন যে এতে করে অজু ভাঙবে না। তাই সে যে সম্প্রদায় থেকে আসুক না কেন, যদি না কেউ আমাকে বলে দেখেন ভাই জাকির আসলে ব্যাপারটা হানাফিদের স্কিনে তেলের পরিমাণটা একটু বেশি, সাফিদের স্কিন খসখসে, সেজন্য হানাফিদের অজু ভাঙে না, সাফিদের অজুটা ভেঙে যায়, কেউ যদি এ ধরনের কোনো বৈজ্ঞানিক কারণ দেখায় তাহলে হয়তো আমাকে একটু চিন্তা করতে হবে। কিন্তু এমন কিছুই নেই যে হানাফিদের স্কিন একরকম সাফিদের স্কিন আরেক রকম, আমাদের ফিরে যেতে হবে আল্লাহ এবং রাসুলের কাছে। তারপর কোরআন আর হাদিস বিশ্লেষণ করে দেখব, তাহলে উত্তরটা পাবো। আবারও কেউ প্রশ্ন করতে পারে দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কে, শব্দ করে আমিন বলা নিয়ে, ইমাম সাফি এখানে সঠিক আর হানাফি মাজহাব শব্দ করে আমিন বলে না, তাহলে কি বলছেন আবু হানিফা ভুল বলেছেন, উনি কি জানতেন না? নাউজুবিল্লাহ। ইমাম হানিফা আল্লাহ তাদের শান্তিতে রাখুন রহমতুল্লাহ আলাইহি, তিনি বিখ্যাত একজন বিশেষজ্ঞ, তাকে ভালোবাসি শ্রদ্ধা করি। তবে ব্যাপারটা এমন না যে তিনি ইচ্ছে করেই ভুল করেছেন। আমি জানি যে হাদিসগুলোর কথা বললাম সহিহ বুখারি এক নম্বর খণ্ড 780 থেকে 782 নম্বর হাদিস, এছাড়াও সহিহ মুসলিম এক নম্বর খণ্ড 811 থেকে 816 নম্বর হাদিস, হয়তো তার কাছে পৌঁছায়নি। আমি আপনাদের আগেও বলেছি আমাদের নবীজি যখন বেঁচে ছিলেন কোরআন তখন সম্পূর্ণভাবে লিপিবদ্ধ ছিল, এ কাজের তদারকি নবীজি নিজেই করেছিলেন। তার তদারকিতেই এই পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ লিপিবদ্ধ হয়েছিল। আর পবিত্র কোরআন নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মতভেদ নেই, তবে নবীজি তার কথাগুলো অর্থাৎ হাদিস লিপিবদ্ধ করতে উৎসাহিত করেননি, কোরআনের সাথে মিশে যেতে পারে। পরবর্তীতে যখন তিনি মারা গেলেন, লোকজন যখন তার উদ্ধৃতি দিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করলো, হয়তো সেটা তিনি বলেননি, তখন সবাই ভাবলো ঠিক আছে এখন থেকে আমরা চেক করে দেখব নবীজি এটা বলেছেন কিনা। তাই হাদিস লিপিবদ্ধ করা শুরু হয়েছে নবীজি মারা যাওয়ার পরে। আর এই চারজন মহান ইমামের সময়ে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তখন হাদিস লিপিবদ্ধ হচ্ছিল, তখন সেটা শেষ হয়নি। পরবর্তীতে ইমাম বুখারী আসলেন, ইমাম মুসলিম আসলেন, আবু দাউদ, তিরমিজি, এভাবে পরবর্তী সময়ে এই চার ইমামের ইন্তেকালের অনেকদিন পরে হাদিসের সংগ্রহ আরো সমৃদ্ধ হলো। তাই তারা সেই সময়ে যতটুকু জানতে পেরেছেন সেটার উপরে মতামত দিয়েছেন। এখন বলতে পারেন ভাই জাকির আপনি কি ইমাম আবু হানিফার চেয়ে বেশি জ্ঞানী? ভাই জাকির নিজেকে ইমাম শাফির চেয়ে বেশি জ্ঞানী মনে করেন আপনি? আল্লাহ তাদের দুজনকে শান্তিতে রাখুন। আমি বলবো না, মোটেই না, ওনাদের তুলনায় আমরা কিছুই না। তারা নবীজির অনেক কাছে ছিলেন, তাদের জ্ঞান মাশাল্লাহ, ওনারা ইমাম, আমাদের সাথে তুলনায় চলে না, জীবিত কোনো মানুষের সাথে তাদের তুলনা চলে না। তবে আগেও বলেছি যে আমাদের বুঝতে হবে হাদিস সংগ্রহ করার কাজ সেই সময়ও চলছিল। তাই এই চারজন ইমামই বলেছেন কোনো মুসলিমই বলতে পারবে না যে সে সবগুলো সহিহ হাদিস জানে। আর এখনকার সময়টা হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ, এখন অনেক সহজ। সেই সময়ে ইমামদের আমলে কোনো হাদিস সংগ্রহ করতে গেলে হয়তো যেতে হতো কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার, সেগুলো লিখে রাখতে হতো, ফটোস্ট্যাট মেশিন ছিল না। এখন ফটোস্ট্যাট মেশিন আছে, ফ্যাক্স আছে, ইমেল আছে, এখান থেকে পৃথিবীর আরেক প্রান্তে ফ্যাক্স করতে পারেন, ইমেল করে পাঠাতে পারেন, কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে। তখনকার দিনে বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত ছিল না। আর এখন সবগুলো সহিহ হাদিস একটা সিডিতে পেতে পারেন, পুরো বুখারী শরীফ একটা ডিস্কে, সহিহ বুখারী সহিহ মুসলিম আমাদের এই আইআরএফে 10 লক্ষ হাদিস একটা ডিস্কে ভাগ করা আছে সহিহ জয়ীফ মওদু। যেহেতু বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত, আমরা অনেক সহজে হাদিসগুলো জানতে পারি, সে আমলে এটা মোটেও সহজ ছিল না। في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء
أحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يؤمنون. মনে করেন এখন একজন ছাত্র, সে পাশ করলো বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স। এখন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সে আইজ্যাক নিউটনের চেয়ে অনেক বেশি জানে। আইজ্যাক নিউটন হলেন পৃথিবীর সেরা বিজ্ঞানী, জানেন তো? আইজ্যাক নিউটন এক নম্বর। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছিলেন, ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 100 জন, তিনি এক নম্বর বসিয়েছিলেন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, 2 নম্বর আইজ্যাক নিউটন। কিন্তু কেউ যদি আমার কাছে এসে বলে, ধরুন আপনার ছেলে বিএসসি পাস করেছে অথবা আপনি বিএসসি পাস করেছেন, তখন কি আপনি বলবেন যে আমি আইজ্যাক নিউটনের চেয়ে অনেক বেশি জানি? দেখেন, আপনি হয়তো অনেক কিছু জানেন যেগুলো আইজ্যাক নিউটন জানতেন না, তবে বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রে আইজ্যাক নিউটনের যে ব্রেন ছিল, নোবেল বিজয়ী বিজ্ঞানীদেরও সেই ব্রেন নেই। আইজ্যাক নিউটনের ব্রেন অসাধারণ, তবে তার হাতে রিসোর্স কম ছিল, বিজ্ঞানের অগ্রগতিতে তার অবদান অভূতপূর্ব, এজন্য তাকে বলা হয়েছে ইতিহাসের সেরা বিজ্ঞানীদের একজন। তবে বর্তমানের একজন বিএসসি গ্র্যাজুয়েট নিউটনের চেয়ে অনেক বেশি জানে, সে নিউটনের থিওরিগুলো জানে, নিউটনের থিওরির কারেকশনগুলো সে জানে, নিউটনের কিছু ভুল ছিল, পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা এসে নিউটনের থিওরিগুলো ভুল শুধরে দিয়েছেন। তাহলে একজন বিএসসি গ্র্যাজুয়েট বর্তমানের, সে আইজ্যাক নিউটনের চেয়ে হয়তো অনেক বেশি জানে, কিন্তু তাতে সে আইজ্যাক নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী কিন্তু হয়ে যাচ্ছে না। একইভাবে আমরা এখন হাদিসগুলো খুব সহজেই পেতে পারি, তার কারণ এই বিশেষজ্ঞগণ ইমাম বুখারি, ইমাম মুসলিম আর অনেকে এই হাদিসগুলো সংগ্রহ করেছেন। এর ফলে আমরা সহজেই জানতে পারি যে এই হাদিসটা সহি কিনা, বিজ্ঞান প্রযুক্তির কারণে এটা সহজ হয়ে গেছে। তার মানে এই না যে আমরা এই 4 জন ইমামের চেয়ে বড়, আমরা অনেক বেশি জানি, না, মোটেও ঠিক না। আমি এই দাবি করবো না, অন্য কোনো মুসলিমও করবে না, এমন না যে আমরা তাদের চেয়ে বড় অনেক বেশি জানি। বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তির কারণে আমরা এগুলো সহজেই জানতে পারি, তাই এই পয়েন্টটা আপনাদের পরিষ্কার করেই বললাম। এজন্যই বলেছিলাম যে টপিকটা স্পর্শকাতর। 4 জন ইমামকেই আমরা শ্রদ্ধা করি, তাদের সবাইকে ভালোবাসি, আর মুসলিম উম্মার একতার জন্য যে সমাধানটা সেটা আমাদের কাছেই আছে। লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তাফারাকু, তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ তাআলার রজ্জু কোনটা? আল্লাহর রজ্জু হলো এই পবিত্র কোরআন। আল্লাহ বলেছেন তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তাফারাকু, সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না, ডাবল গুরুত্ব, দ্বিগুণ গুরুত্ব। আর পবিত্র কোরআনের অনেক আয়াতেই বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। আল্লাহ আমাদের মুসলিমদের এই আদেশ দিয়েছেন, অনেক জায়গায় তিনি বলেছেন। সব মিলিয়ে 20টারও বেশি আয়াতে, পবিত্র কোরআনে 20টারও বেশি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সূরা ইমরানের 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 80 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আজাবের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আজাবের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফাতার
১৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হুজুরাতের ১৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুজাদিলার ১৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাগাবুনের ১২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে ২০টারও বেশি আয়াতে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। তাহলে আল্লাহ রজ্জু এই পবিত্র কোরআন আর সহি হাদিস নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আমাদের বলেছেন তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। পবিত্র কোরআন এবং সহি হাদিস, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনামের ১৫৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন যে যারা দিন সম্পর্কে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন তালে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব তোমার নয়, নবীজিকে বলছেন তাদের কোনো দায়িত্ব তোমার নয়, তাদের বিষয় আল্লাহর এখতিয়ারভুক্ত, আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন আর আল্লাহ তাদের বলবেন যে সত্যিটা কি। আল্লাহ নবীজিকে বলছেন যারা ধর্মে নানা মতের সৃষ্টি করে আর বিভিন্ন দলে বিভক্ত হয়, হে নবী তাদের কোনো দায়িত্ব তোমার নয়, তাদের বিষয় আল্লাহর এখতিয়ারভুক্ত, আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। তার মানে ইসলাম ধর্মে বিভিন্ন দল তৈরি করা হচ্ছে হারাম, এটা নিষিদ্ধ। আর পবিত্র কোরআনে এই কথাটা অনেকবার বলা হয়েছে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রুমের ৩১-৩২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীক উপাসনা করে, আর তাদের মতো হয়েও না যারা দিনে মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয় আর প্রত্যেক দল উল্লাস করে, তারা সত্যের পথে আছে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা রুমের ৩১-৩২ নম্বর আয়াতে উল্লেখ করেছেন তাদের মতো হয়েও না যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, আর তাদের মতো হয়েও না যারা দিনে মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয় আর প্রত্যেকেই উল্লাস করে যে তারাই সঠিক সত্যের পথে আছে। আল্লাহ এই কথাটা আবারও বলেছেন সূরা মুমিনুনের ৫৩-৫৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তাদের মতো হয়েও না যারা দিনে মতভেদ সৃষ্টি করে আর বিভিন্ন দলে বিভক্ত হয় এবং তারা প্রত্যেকেই উল্লাস করে যে একমাত্র আমরাই সত্যের পথে আছি। এছাড়াও পবিত্র কোরআনে সূরা শুরার ১৩-১৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো আর কোন রকম মতভেদ সৃষ্টি করো না। পবিত্র কোরআনে এরকম আরো অনেক আয়াতে বলা হয়েছে বিভিন্ন দলে বিভক্ত হয়েও না। তাহলে ইসলাম ধর্মে বিভিন্ন দল তৈরি করা এটা হারাম, এটা নিষিদ্ধ। ৪টা রেফারেন্স দিলাম, এরকম আরো আছে। তবে যদি কোনো মুসলিমকে জিজ্ঞেস করি যে আপনি কি, আপনার ধর্মটা কি, কেউ বলবে আমি হানাফি, কেউ বলবে আমি শাফি, কেউ বলবে আমি হামলি, কেউ বলবে আমি মালিকি, কেউ বলবে আমি সালাফি, কেউ বলবে আমি আহলে হাদিস। আমাদের প্রিয় নবীজি কি ছিলেন, তিনি কি হানাফি ছিলেন, নাকি ছিলেন মালিকি, নাকি শাফি ছিলেন, অথবা ছিলেন হামলি, নাকি আহলে হাদিস, নাকি ছিলেন সালাফি, তিনি কি ছিলেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইমরানের ৬৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন না, ছিলেন আত্মসমর্পণকারী, ছিলেন মুসলিম। পবিত্র কোরআনে সূরা ইমরানের ৫২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যীশু খ্রিস্টের অনুসারী যারা ছিল তারা সবাই বলল আমরা তো মুসলিম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হাজের ৭৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা জিহাদ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, হে মুমিনগণ জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত, তোমরা জিহাদ করো অধ্যবসায় এবং শৃঙ্খলার সাথে জিহাদ করে যাও। আল্লাহ তোমাদের মনোনীত করেছেন, তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেননি, তিনি তোমাদের জন্য যে ধর্ম মনোনীত করেছেন, যে দিন মনোনীত করেছেন সেটা হচ্ছে ইব্রাহিমের দিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। আগের সব আসমানি কিতাবে এবং এই কিতাবেও আল্লাহ বলেছেন তিনি আমাদের মুসলিম বলে ডেকেছেন, আগেকার আসমানি কিতাবে আর এই কিতাবেও। সুতরাং যাকাত দাও, নামাজ আদায় করো, তাহলে আল্লাহ বলেছেন তিনি আমাদের নামকরণ করেছেন মুসলিম, এই আসমানি কিতাবে আর আগের কিতাবে। তাহলে আল্লাহ আমাদের যে লেভেল দিয়েছেন সেটা হলো মুসলিম।
এছাড়াও আপনারা কোরআনের আরো অনেক আয়াতে দেখবেন আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছেন মুসলিম বলে। পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামান আহসানু ক্বালা মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথায় সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি তো মুসলিম, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ বলেননি যে আমরা হানাফি বা শাফি বা হামলি বা মালিকি বা সালাফি বা আলা হাদিস। আল্লাহ আমাদের বলেছে ইন্নানি মিনাল মুসলিমিন, বলো আমি একজন মুসলিম। আল্লাহ কথা আবার বলেছেন সূরা জুমারের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলো আমি সেই প্রথম কয়েকজনের মধ্যে একজন যারা মুসলিম, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ বলছেন বলো তুমি সেই প্রথম কয়েকজন মুসলিমের ভেতরে একজন। আমার লেকচারের শুরুতে দেওয়ার মাস্টারকে এটা নিয়ে বলেছিলাম, একবারে শুরুতে না একটু পরে লেকচার শুরুর আগে দেওয়ার মাস্টার কি হচ্ছে, সূরা ইমরানের 64 নম্বর আয়াত যেখানে উল্লেখ করা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, ওয়ালা ইত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত আমাদের মধ্য থেকে কাউকে ঈশ্বর বলে গ্রহণ করি না, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, বলো তোমরা সাক্ষী থাকো, বিয়ান্না মুসলিমুন, যে আমরা মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। যখন আমরা অমুসলিমদের সাথে কথা বলি কোনো সমস্যা হলে, ফাকুলু শাদু, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। এরপর পবিত্র কোরআনে সূরা হাজের 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আমাদের নামকরণ করেছেন মুসলিম। সব মিলিয়ে পবিত্র কোরআনে 7টি আয়াতে বলেছেন আল্লাহ তাআলা নিজেদের মুসলিম, বলো কুল কুল কুল, বলো তোমরা মুসলিম, বলো তোমরা মুসলিম। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপর সূরা জুমারের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 136 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপর সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা কাসাসের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের 7টি জায়গায় আল্লাহ বলেছেন কুল, বলো যে তোমরা মুসলিম, তোমরা বলো যে তোমরা মুসলিম। তাহলে মতভেদটা আসছে কোথ থেকে? তারা চারজনে বিখ্যাত ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা তাদের ভালোবাসি, সবাইকে শ্রদ্ধা করি, সবাইকে সম্মান করি, তারা বিখ্যাত বিশেষজ্ঞ। কিন্তু আমরা যদি এই ইমামদের জীবন কাহিনী পড়ি তাহলে তাদের কথাগুলো আমরা বুঝতে পারবো সত্যিকার ভাবে। যদি ইমাম শাফির জীবন কাহিনী পড়েন, সরি ইমাম আবু হানিফার জীবন কাহিনী পড়েন, তিনি আগে এসেছেন, তিনি জন্মেছিলেন 701 খ্রিস্টাব্দে সিই, ক্রিশ্চিয়ান এরা, আর মারা গেছেন 767 খ্রিস্টাব্দে সিই, হিজরি 150 হিজরি সালে। তিনি বলেছেন আবু ইউসুফের বর্ণনা অনুযায়ী, আবু হানিফার একজন ছাত্র, ইমাম আবু হানিফা বলেছেন যে হে ইয়াকুব, হে ইয়াকুব, তারা অভিশপ্ত হোক যারা আমার মতামতগুলো লিখে রাখে, কারণ আমি হয়তো আজকে কিছু বললাম, কালকেই সেটা বাদ দিতে পারি, হয়তো আগামীকাল একটা মতবাদ দেব, পরের দিনই সেটা বাতিল করব। ইমাম আবু হানিফা বলেছেন হে ইয়াকুব, তারা অভিশপ্ত হোক যারা আমার মতামতগুলো লিখে রাখে, কারণ আজকে হয়তো একটা মতামত দেব, কালই সেটা বাদ দিয়ে দেব, হয়তো আগামীকাল একটা মতবাদ দেব, পরের দিনই বাতিল করে দেব। তাহলে আবু হানিফা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, রহমতুল্লাহ আলাইহি, তিনি তার মতামত লিখে রাখাকে উৎসাহিত করেননি। যদি না সেটার ব্যাপারে সবাই একমত হয়, সব বিশেষজ্ঞ আর ছাত্ররা যদি একমত হয় সেক্ষেত্রে অনুমতি দিয়েছেন, এটা বাদে তার মতামত লিখে রাখা তিনি পছন্দ করতেন না। আর ইমাম হানিফার একজন ছাত্রের কথা অনুযায়ী জুফার, তিনি বলেছেন যে ইমাম আবু হানিফা, তিনি বলেছেন যে আমাদের সাবধান থাকতে হবে, আমাদের মতামত, আমরা তো মানুষ, সেজন্য ভুল হয়ে যেতে পারে। আমি আজকে যে মতটা দিয়েছি, আবু হানিফা বলেছেন, বর্ণনা দিয়েছেন আবু হানিফার একজন ছাত্র জুফার, যে আমি লোকজনকে নিষেধ করি কোন
কোনো প্রমাণ ছাড়া মতামতটা প্রচার করতে যে মতামতটা আমি দিয়েছি। আবু হানিফা বলেছেন যে আমি লোকজনকে নিষেধ করি কোনো রকম প্রমাণ ছাড়া, তারা যেন আমার মতামতগুলো প্রচার না করে। কোনো প্রমাণ ছাড়া আমার মতামতগুলো প্রচার করো না, আমার ফতোয়াগুলো অন্যদের কাছে প্রচার করো না। তার মানে যদি আপনি কোনো প্রমাণ না পান তাহলে ইমাম আবু হানিফার মতামতগুলো প্রচার করবেন না। তিনি লোকজনকে নিষেধ করেছেন যদি তারা কোনো প্রমাণ না পায় তাহলে ইমাম আবু হানিফার মতামতগুলো যেন প্রচার না করে, এটা বলেছেন ছাত্র জুফার। এরপর আরো দেখবেন যে ইমাম ইবনে আব্দুল বার্ক, ইমাম ইবনে আব্দুল বার্ক তিনি লিখেছেন, তিনিও একজন শ্রদ্ধেয় ইমাম, তিনি বলেছেন যে আবু হানিফা বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন যে সহি হাদিসই আমার মাজহাব, যদি তোমরা সহি হাদিস খুঁজে পাও সেটাই আমার মাজহাব, যদি তোমরা একটা সহি হাদিস পাও সেটাই আমার জীবন দর্শন, সেটাই আমার মাজহাব। আর আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর এক ছাত্র মুহাম্মদের কথা অনুযায়ী বলেছেন, আবু হানিফা বলেছেন যে ইমাম আবু হানিফা বলেছেন যদি আমার কোনো একটা ফতোয়া, আমার কোনো একটা মতামত আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায় এবং তার রাসূলের কথার বিরুদ্ধে যায় আমার সে মতামত বাতিল করে দাও। তার মানে যদি ইমাম আবু হানিফার এমন কোন ফতোয়া পান যেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, সেই ফতোয়া বাতিল করে দেন। আর লোকজন যখন জিজ্ঞেস করে আমার অজু কি ভাঙবে যদি দুর্ঘটনাবশত কোনো মহিলাকে স্পর্শ করি, অথবা কেউ যদি জিজ্ঞেস করে যে সূরা ফাতিহা শেষ হলে আমরা শব্দ করে আমিন বলবো না কি বলবো না, তখন আমি বলি যে আমি সূরা ফাতিহা শেষ হলে শব্দ করে আমিন বলি। ধরেন ইমাম জামাতে পড়াচ্ছেন ফজর নামাজ অথবা মাগরিব বা ইশার নামাজ, ইমাম যখন বললেন আমি শব্দ করে বলি আমিন। আর এই কারণেই আমি একজন পাক্কা হানাফি, আবু হানিফা বলেছেন যদি দেখো আমার কোনো মতামত, আমার কোনো ফতোয়া আল্লাহর কিতাব এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার ফতোয়া বাতিল করে দাও। তাই আমি ইমাম হানিফার ফতোয়া বাতিল করছি যে শব্দ করে আমিন বলো না, আর আমি সূরা ফাতিহা শেষ হলে জোরে করে আমিন বলছি। এই কারণেই আমি একজন পাক্কা হানাফি। হানাফি শব্দের অর্থ যে ইমাম আবু হানিফার শিক্ষাকে অনুসরণ করে। তাই আমি বলবো আমি একজন পাক্কা হানাফি 100%। অন্যান্য হানাফিরা হয়তো 60 বা 70%। সহি হাদিস আমার মাজহাব। আর ইবনে ওয়াহাবের কথা অনুযায়ী তিনি বলেছেন একদিন কিছু লোক ইমাম মালিককে জিজ্ঞেস করলো যে ওযু করার সময় আমাদেরকে কি পায়ের আঙ্গুলের ভেতরও খুব ভালো করে পরিষ্কার করতে হবে? ইমাম মালিক বললেন নবী যেটা করতেন না, করার প্রয়োজন নেই। এরপর যখন সবাই চলে গেল ইবনে ওয়াহাব ইমাম মালিককে বললেন, একটা হাদিসের উদ্ধৃতি দিলেন, সেই হাদিসটার বর্ণনা দিলেন, এখানে সম্পর্কে বলা হয়েছে যে আমাদের নবীজি ওযুর সময় তার পায়ের আঙ্গুলের ভেতরও পরিষ্কার করতেন। ইমাম মালিক বললেন ঠিক, এটা তো ভালো হাদিস, সহি হাদিস। পরবর্তীতে যদি কেউ ইমাম মালিককে প্রশ্ন করত যে ওযু করার সময় কি আমরা পায়ের আঙ্গুলের ভেতরও পরিষ্কার করব, তিনি বলতেন হ্যাঁ, মতামতটা বদলে ফেললেন। তাহলে সহি হাদিসে যা বলা হয়েছে তার মতামতটা সেই অনুযায়ী হবে। আর ইমাম মালিক আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলেছেন যে আমি তো একজন মানুষ, আমার ভুল হতে পারে, মাঝে মধ্যে আমার কথা সঠিক, আমার মতামতটা ভুল হতে পারে আর মাঝে মধ্যে আমি সঠিক, তবে আমার কোনো মতামত যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায় আমার মতামত বাতিল করে দাও। একই কথা যদি ইমাম মালিকের কোনো মতামত, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন, যদি দেখো আমার কোনো মতামত, আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার ফতোয়া বাতিল করে দাও, সেটাকে বাতিল করে দাও। তাহলে মালিকিরা যখন নামাজ আদায় করে তারা হাত দুটো ঝুলিয়ে রাখে। কিন্তু যদি আমরা আবু দাউদের হাদিস পড়ি, 1 নম্বর খণ্ড 755 নম্বর হাদিস আর 757 নম্বর হাদিস বলছে যে তোমরা হাত বাঁধবে না আভির নিচে, তবে এটা জয়ীফ হাদিস, এই দুটো জয়ীফ হাদিস, এটা বলেছেন ইমাম আবু দাউদ। আবু দাউদ 1 নম্বর খণ্ড 756 নম্বর হাদিস বলছে তোমরা নাভির উপরে হাত বাঁধো, এটার ভিত্তি জয়ীফ হাদিসটার চেয়ে বেশ শক্ত। কিন্তু পরের হাদিসটা আবু দাউদ 1 নম্বর খণ্ড 758 নম্বর হাদিস বলা হয়েছে যে
নামাজ আদায় করার সময় তোমরা হাত বাঁধবে তোমাদের বুকের উপর, বলা হয়েছে। এটা আরো সত্য হাদিস, যদিও এটা মুরসাল হাদিস। মুরসাল মানে এখানে কিছু অংশে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তাফসিরে বলা হয়েছে এটা অন্যান্য হাদিসের চেয়ে বেশ মজবুত হাদিস। আপনারা যদি ইবনে খুজাইমার হাদিস পড়েন, সেখানেও বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের কাছে হাত বাঁধতেন। এমনকি এটাও একটা মুরসাল হাদিস, কিন্তু অন্যান্য হাদিসের পাশাপাশি শেখ নাসিরুদ্দিন আলবানী তিনি বলেছেন এটা সহি হাদিস। তাহলে নামাজের সময় হাত কোথায় রাখবেন, এ ব্যাপারে মজবুত হাদিস হচ্ছে বুকের কাছে হাত বাঁধেন। তাই আমি যখন নামাজ পড়ি আমি হাত রাখি আমার বুকের উপর, সেজন্যই বলেছি আমি একজন পাক্কা মালিকি। ইমাম মালিক বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার সে ফতোয়া বাতিল করে দাও। এখন যদি মালিকিরা বলে ইমাম মালিক বলেছেন তোমাদের বুকের কাছে হাত বাঁধো, যদিও তিনি বলেননি, তারপরে ধরে নিলাম যে তিনি বলেছেন, তিনি আরো বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় তাহলে সেটা বাদ দিয়ে দাও, আমি তার ফতোয়াকে বাদ দিয়েছি। নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে, আর সেজন্য আমি পাক্কা মালিকি, 100% কোনো ফাঁক নেই। অন্যান্য মালিকরা হয়তো 60-70%, আর আমি 100% সম্পূর্ণ মালিকি। আর আপনারা যদি ইতিহাস পড়েন, আব্বাসীদের শাসনামলে যখন আব্বাসীয় খলিফারা শাসন করতেন, আবু জাফর আর হারুনুর রশিদ এই দুজন খলিফায় তারা ইমাম মালিকের ফতোয়াগুলো ছাপাতে চেয়েছিলেন, যেটাকে বলা হয় মুয়াত্তা, মুয়াত্তা মালিক। তিনি বললেন না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, আমি যতটুকু জানি তার উপর ভিত্তি করে বিভিন্ন মতামত দেই। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে আমার মতামতে সঠিক কিনা। সেজন্য তিনি তার মুয়াত্তা লেখার জন্য খলিফাদেরকে অনুমতি দেননি, তার ফতোয়াকে তিনি সেই দেশের আইন বলে মেনে নিতে রাজি হননি। চিন্তা করেন, ইমাম মালিক ব্যাপারটাকে এভাবেই দেখতেন। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। এরপর আছেন ইমাম শাফি। ইমাম শাফি তিনি ইমাম মালিকের ছাত্র ছিলেন, এছাড়াও তিনি ইমাম হানিফার একজন ছাত্রের ছাত্র ছিলেন। আর ইমাম শাফি বলেছেন এটা সম্ভব না যে একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো হাদিসে জানবে। যদি আপনি কোনো একটা হাদিস না জানেন আপনার ফতোয়া ভুল হতে পারে। আর এই কারণে তিনি বলেছেন যদি দেখো কোনো মতামত ইমাম মালিকের মতামত অথবা আমার মতামত বা ইমাম মালিকের বা আল আউজারির বা থাউরির, আগে দেখো তারা এটা কোথায় পেয়েছেন, তার উৎসটা কোথায়। তিনি বলেছেন আমার মতামত অন্ধভাবে অনুসরণ করো না, চোখ বুঝে আমাকে অনুসরণ করো না, আগে দেখো মতামতটা কোত্থেকে পেয়েছেন, পেছনে যাও। আর ইমাম শাফি আল্লাহ তাকে শান্তিতে রাখুন রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে যদি কোনো সহি হাদিস খুঁজে পাও সেটাই আমার মাঝহাব। তাহলে ইমাম শাফির মাঝহাবটা হচ্ছে সহি হাদিসের মাঝহাব। তিনি বলেছেন যদি কোনো সহি হাদিস খুঁজে পাও যেটা আমার মতামতের বিরুদ্ধে যায়, মতামতটা বাতিল করে দাও। ইমাম শাফি বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার ফতোয়া বাদ দিয়ে দাও। লোকজন যদি আমাকে জিজ্ঞেস করে, যদি ওজু অবস্থায় থাকি তখন কোনো মহিলাকে টাচ করি বা মহিলা আমাকে টাচ করে, ওজু কি ভেঙে যাবে আমার, আমি বলবো না, এতে ওজু ভাঙবে না, কারণ বেশ কিছু সহিহ হাদিস আছে আবু দাউদ এবং সহিহ মুসলিমে যে ওজু ভেঙে যাবে না। তাহলে এজন্য আমি পাক্কা শাফি, কারণ ইমাম শাফি বলেছেন যদি তোমরা দেখো যে আমার কোনো ফতোয়া আল্লাহর কালাম এবং নবীজির হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, অন্য কথা বলছে, আমার ফতোয়া বাদ দিয়ে দাও। এ কারণে আমি একজন পাক্কা শাফি। অন্যান্য শাফিরা হয়তো 60-70% শাফি বা 80%, তবে 100% না, আমি একেবারে পাক্কা শাফি। আর আপনার ইতিহাস পড়লে দেখবেন ইমাম শাফি তিনি তখন বাগদাদে, ইমাম শাফি তার ফতোয়া নিয়ে একটা বই লিখেছিলেন যার নাম আল হুজ্জা। পরবর্তীতে তিনি একবার মিশরে গিয়ে আবার ফিরে এলেন, তারপর তিনি ইমাম লায়েক ইবনে সাদের ছাত্রদের অধীনে পড়াশোনা করলেন। এ সময় অনেক বিষয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেল, তিনি নতুন একটা বই লিখলেন আলুম। তাহলে ইমাম শাফি প্রথমে একটা বই লিখেছেন আল হুজ্জা, পরে আরেকটা নতুন বই আলুম। তার মানে ইমাম শাফি যখন ইমাম লায়েকের ছাত্রের কাছে পড়েছেন, মানুষের একটা ভুল ধারণা আছে যে ইমাম মাত্র চারজন, আর অনেক আছেন। এই চারজন ইমাম তারা অনেক জনপ্রিয়, কারণ তাদের ছাত্ররা
তাদের কথা প্রচার করেছেন। এছাড়াও আরো ইমাম ছিলেন, যেমন ইমাম লায়েত ইবনে সাদ, ইমাম শাফি একটা কথা বলেছিলেন, যদিও তিনি ইমাম মালিকের ছাত্র ছিলেন, তিনি বলেছেন যে ইমাম লায়েতের ফিকা সম্পর্কে যে জ্ঞান আছে সেটা ইমাম মালিকের চেয়ে অনেক বেশি। ইমাম শাফি এটা বলতে পারেন, আমরা পারি না। এছাড়াও আরো অনেক ইমাম আছেন। চতুর্থ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলও একই মত পোষণ করতেন। তিনি এত কঠোর ছিলেন যে ইমাম আবু হানিফা তিনি বলেছেন, নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার কোনো ফতোয়া লিখো না যদি সেটাতে সবাই একমত হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল এর চেয়ে অনেক বেশি কড়া ছিলেন। তিনি বলেছেন, আমার কোনো মতামতই লিখে রেখো না, যদি আমার মতামতকে যাচাই করতে চাও অথবা ইমাম মালিকের মতামত, আমার মতামত বা ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা প্রধান উৎসগুলো দেখো, আর যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া বাতিল করে দাও। এই কারণে আমি বলছি আমি একজন 100% হাম্বলি। হাম্বলি মানে তো যারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনুসরণ করে চলে, আমি পুরো 100% হাম্বলি। আর অন্য হাম্বলিরা হয়তো 70% বা 80%। তাহলে যদি বলেন যে ইমাম আবু হানিফা যা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তিতে রাখুন, সেগুলো মানলে হবেন হানাফি, আমি একজন পাক্কা হানাফি, 100% হানাফি। যদি ইমাম মালিককে অনুসরণ করলে মালিকি হওয়া যায়, আমি পুরো 100% মালিকি। আর যদি ইমাম শাফিকে অনুসরণ করলে শাফি হওয়া যায়, আমি 100% শাফি। আর যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে মেনে চললে হাম্বলি হওয়া যায়, আমি তাহলে 100% পাক্কা হাম্বলি। কারণ এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন, যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে আমার ফতোয়া বাদ দিয়ে দাও তোমরা। দেখেন এই চারজন ইমামের অনুসারী এই মাজহাবগুলো আসলে কি, মাজহাব শব্দের অর্থ কি? মাজহাব মানে পথ, যাওয়ার রাস্তা অথবা যাওয়ার সময়। মাজহাবের আরেকটা প্রতিশব্দ সুন্না, সুন্না শব্দটার অর্থ পথ। নবীজির সুন্না মানে নবীজির দেখানো পথ। তাহলে এই চারজন বিখ্যাত ইমামের মাজহাব ছিল আমাদের নবীজির মাজহাব। চারজন ইমামই বলেছেন, যদি কোনো সহিহ হাদিস পাও আমার ফতোয়া বাদ দাও, তার মানে এই চারজন ইমাম তাদের মাজহাব ছিল আমাদের রাসূলের মাজহাব। সহজ, রাসূলের দেখানো পথ। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি নতুন করে হানাফি মাজহাব বলে কিছু চালু করেননি। ইমাম মালিক, মালিকি মাজহাব নামে নতুন কিছু চালু করেননি। ইমাম শাফি নতুন করে শাফি মাজহাব চালু করেননি তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি হাম্বলি মাজহাব নামে নতুন কিছু চালু করেননি। তারা সবাই নবীজির মাজহাব অনুসরণ করেছেন। খ্রিস্টানদের মধ্যে এরকম একটা ভুল ধারণা আছে, যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেননি, তিনি এসেছিলেন ইসলাম প্রচার করতে। একইভাবে এই চারজন ইমামের সবাই এসেছিলেন আমাদের জ্ঞান দিতে, আল্লাহ এবং রাসূলের বিভিন্ন নির্দেশের ব্যাখ্যা দিতে। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজহাব ছাড়া অন্য কোনো মাজহাবে ছিলেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো, এবং যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী, যারা বিভিন্ন ক্ষমতার অধিকারী এবং জ্ঞানের অধিকারী, আপনারা মানবেন আল্লাহ এবং তার রাসূলকে। এরপরে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী, যারা জ্ঞানের অধিকারী। তবে আয়াতটা এখানে শেষ হয়ে যায়নি, এখানে আরো বলা হয়েছে, যদি তাদের মতভেদ থাকে আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাও। তাহলে যাদের জ্ঞান আছে, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, আল্লাহ তাদের শান্তিতে রাখুন সবাইকে, তাদের মতভেদ থাকলে আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাবেন। চারজন ইমাম একই কথা বলেছেন, যদি আমার ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় আমার ফতোয়া বাদ দাও। আল্লাহও একই কথা বলেছেন, আল্লাহ এবং রাসূলকে মানো, এবং যারা ক্ষমতার অধিকারী, যারা জ্ঞানের অধিকারী, তাদের মতভেদ থাকলে আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাও। যদি আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস রাখো, কারণ এটাই হলো উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। কোন রকম মতভেদ থাকলে আমরা কি করব? আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাব। ব্যাপারটা খুব সহজ। তবে কিছু মুসলিম আছে যারা আমাকে প্রশ্ন করতে পারে, ভাই যাকে ভালো, যেসব লোকের কোরআন এবং হাদিসের যথেষ্ট জ্ঞান আছে তাদের জন্য এটা সহজ যে কোনটা ভুল আর কোনটা ঠিক, কোনটা সহিহ হাদিস আর কোনটা যাইফ হাদিস। এখন আমরা কিভাবে সাধারণ মুসলিম হিসেবে, কমন মুসলিমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল? প্রশ্নটা খুবই সুন্দর। আমি তাদের বলি,
তারা বলে এই জন্যই আমরা তাকলিদ করি। তখন তাদের বলি এই তাকলিদ শব্দটার অর্থ কি? তাকলিদ মানে দেখেন কোন ইমামের কথাগুলো অনুসরণ করলে সেটাকে তাকলিদ বলা হয় না, হবেন মুকাল্লিদ। যদি আপনি প্রমাণ করে দেখান আপনার ইমাম ভুল করেছেন, তারপর সেটা শুধরে দিলেন, তখনও আপনি থাকবেন মুকাল্লিদ। যেমন ধরেন যদি আপনার মায়ের হার্টে কোনো সমস্যা থাকে, ঠিক হার্টে সমস্যা আছে, তাহলে ডাক্তার লাগবে। এখন কার কাছে যাবেন? ডাক্তার কাছে তো যাবেন না, যাবেন একজন হার্ট স্পেশালিস্টের কাছে। আপনি ভেবে দেখবেন এমবিবিএস না 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 এমডি, হ্যাঁ এমডি, এমডি কিসের উপরে? ব্রেনের উপর? না 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 হার্ট, ঠিক আছে। তাহলে ডাক্তারের কাছে যাওয়ার আগে রিসার্চ করবেন আপনি, আপনি সেই ডাক্তারের ডিগ্রিটা দেখবেন। এমবিবিএস না 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 এমডি, হ্যাঁ কিসের উপরে এমডি? গাইনোকোলজি? না 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 কিডনি? না 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 ব্রেন? না 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 কার্ডিওলজি? হ্যাঁ ঠিক আছে ডিএম, আরো উপরে এমডি অফ মেডিসিন, তার চেয়ে বড় ডাক্তার হচ্ছে ডিএম। আগে রিসার্চ করে তারপরে ডাক্তারের কাছে যান, যে কোনো ডাক্তারকে তো দেখাবেন না। যদি রাস্তায় কেউ বলে আপনার মায়ের হার্টের সমস্যা, একটা কাজ করেন, আপনি কি সেটা করবেন? তার কথা শুনবেন না, আপনি রিসার্চ করবেন। একইভাবে তৃতীয় ক্যাটাগরি, আল্লাহ এবং তার রাসূলকে মানো। তৃতীয় ক্যাটাগরি হলো তোমাদের মধ্যে যাদের জ্ঞান আছে অথবা যারা হলো ক্ষমতার অধিকারী, আপনি রিসার্চ করবেন। একজন বিশেষজ্ঞ কোনো মত দিলে সেটা ঠিক হতে পারে, ভুলও হতে পারে, আপনি সব চেক করতে পারবেন না। ধরেন দশজন বিশেষজ্ঞের মত শুনলেন, আপনি বললেন যে প্রথম বিশেষজ্ঞ প্রায় 30-40 রেফারেন্স দিয়েছেন, আমি 20 চেক করে দেখেছি, 20 কোরআন এবং সহিহ হাদিসে, তাহলে 21 নম্বরটা চেক করতে হবে না। এরপর তৃতীয় বিশেষজ্ঞকে দেখলেন, তারটা হলো মিক্সচার, কিছু আছে সহিহ হাদিস আর কিছু জয়ীফ হাদিস। তৃতীয় বিশেষজ্ঞ তার বলা বেশিরভাগ কথাই হচ্ছে ভিত্তিহীন, সেখানে কোনো সহিহ হাদিস নেই। বুখারি, সহিহ বুখারি খুলেন 7000 বেশি হাদিস আছে, একটা সাথে মিলে না। তাহলে অনেক বিশেষজ্ঞ আছেন, আপনি চেক করে দেখবেন। এখন আপনি চেক করে তারপর বুঝতে পারলেন যে হ্যাঁ প্রথম বিশেষজ্ঞ, হ্যাঁ কথা বলার সময় তিনি রেফারেন্স দেন, সব রেফারেন্সগুলো চেক করি কোরআন হাদিস দিয়ে, তারপর তারপর কি হবে? তাদের কোনো প্রশ্ন করলেন, তিনজন বিশেষজ্ঞ মতামত দিলেন, আপনি অটোমেটিক্যালি মানবেন প্রথম জনের কথা, কারণ এর আগে তার 20 রেফারেন্স চেক করেছেন, সবগুলোই ঠিক ছিল, তাহলে ইনশাল্লাহ 21 রেফারেন্সটাও ঠিক হবে। প্রত্যেক মুসলিম বিশেষজ্ঞের বলা সবকিছু চেক করতে পারবেন না, আপনি এখানে আগে রিসার্চ করে নেবেন প্রথম যে বিশেষজ্ঞ, হ্যাঁ তিনি কোরআন হাদিস নিয়ে কথা বলেন। ধরেন মোট 4 বিশেষজ্ঞ, ইনি হলেন প্রথম বিশেষজ্ঞ, এরপর দ্বিতীয় বিশেষজ্ঞ যা বলেছেন তার কিছু সঠিক কিছু বেঠিক, এরপর তৃতীয় যে বিশেষজ্ঞ বেশিরভাগই ভুল। তাহলে আপনি রিসার্চ করে বোঝার চেষ্টা করবেন যে কেমন বিশেষজ্ঞ। তারপর যদি রিসার্চ না করে প্রথম বিশেষজ্ঞকে মেনে চলেন কোনো সমস্যা নেই, তবে ধরেন আপনি প্রথম বিশেষজ্ঞের কথা মানেন, তার উপরে রিসার্চ করেছেন, আরেকজন বিশেষজ্ঞ বললেন প্রথমজন যা বলেছেন সেটা ভুল, আমি প্রমাণ করে দেখাতে পারি কোরআন এবং হাদিস দিয়ে, প্রমাণটা চেক করেন, যদি প্রমাণ ভুল হয় তাকে বাতিল করেন, প্রথমজনকে মেনে চলেন, কিন্তু সেই প্রমাণটা সেই বিশেষজ্ঞ যেটা দেখিয়েছেন যে কোরআন আর হাদিসের কথা প্রথম বিশেষজ্ঞের কথার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে প্রথম বিশেষজ্ঞের কথা বাতিল করে দেন। এখানে আরেকটা উদাহরণ দেই, যেমন ধরেন আমি আমি যখন কিছু শুনি, আমি যেটা বলি লেকচারের আগে আমি রিসার্চ করি, কিন্তু আমার মাথার ভেতরে আরো অনেক তথ্য আছে, অনেক ইনফরমেশন আছে যেগুলো চেক করা হয়নি, তারপরও ক্যাটাগরি করি। যেমন ধরেন যদি আমি শেখ নাসিরুদ্দিন আরবানির কোনো মতামত শুনি, মাশাআল্লাহ তিনি কিছুদিন আগে মারা গেছেন, আমার মতে তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা মুহাদ্দিস ছিলেন, তাই তিনি যা বলেছেন আমি সেগুলো অনুসরণ করি, কারণ আমি চেক করে দেখেছি তিনি মাশাআল্লাহ কোরআন হাদিস অনুযায়ী কথা বলতেন। কিন্তু কেউ যদি ফতোয়া দেন নাসিরুদ্দিন আলবানির বিরুদ্ধে, যদি সেটা কোরআন হাদিস অনুযায়ী হয়, নাসিরুদ্দিন আলবানির ফতোয়াটাকে আমি বাতিল করে দেব, করতে পারি। তবে আমি জানি যে প্রত্যেক মানুষই ভুল করতে পারে, ইমাম শাফি ভুল করেছেন, ইমাম আবু হানিফা ভুল করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিকও ভুল করেছেন, তাহলে নাসিরুদ্দিন আলবানি ভুল করতে পারেন, করতে পারেন। তবে সেই বিশেষজ্ঞদের একজন যারা কোরআন হাদিস অনুযায়ী কথা বলেন,
তাহলে যদি কেউ ফতোয়া দেন এখানকার স্থানীয় লোক আর নাসিরুদ্দিন আলবানি, আমি আলবানির কথাটাই মানব, যদি হাতে সময় থাকে তবে লেকচারে কিছু বললে সেটা আমি চেক করি, লেকচারটা চেক করে নিই, কারণ সেটা দায়িত্ব আমার। তবে যদি আমি কোনো মতামত দিতে চাই, আমার পক্ষে সব হাদিস চেক করা সম্ভব না, কঠিন, সাধারণ মানুষের পক্ষে কঠিন, তাই দেখতে হবে কোন বিশেষজ্ঞের কথা শুনছেন অথবা কোন বইটা পড়ছেন, কার লেখে বই পড়ছেন, কার লেকচারের কাছে আপনি শুনছেন, এভাবে ক্যাটাগরি করেন, ভালো বিশেষজ্ঞ এই বিশেষজ্ঞের 20% কথা ভুল, এই বিশেষজ্ঞের 50%, এই বিশেষজ্ঞের 90% ভুল। তারপর যদি হাতে সময় না থাকে আর প্রথম বিশেষজ্ঞের উপরে আপনার ভরসা থাকে, সব কিছু চেক করতে আর হবে না, যদি হাতে সময় থাকে তাহলে চেক করেন, ভালো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যদি সময় থাকে চেক করতে পারেন, তবে এটা তাকলিদ না, যদি কেউ প্রমাণ দেখায় যে আপনি যাকে মেনে চলেন তার কথা ভুল, তারপরও তাকে অন্ধভাবে অনুসরণ করেন, সেটা তাকলিদ, আমরা তাকলিদ করবো শুধু আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে, ব্যাস, আতিউল্লাহ আতিউর রাসূল, ব্যাস, আর কেউ না, সহজ সহজ নিয়ম। এখন কেউ হয়তো আমাকে বলতে পারে, ভাই জাকির আপনি বলছেন দল তৈরি করবেন না আপনি, কিন্তু নবীজি তো বলে গেছেন 73টা আলাদা দল তৈরি হবে, আমি বলবো হ্যাঁ নবীজি বলেছেন এমনটা হবে, বলেননি এটা করা উচিত, আল্লাহ আমাদের নিষেধ করেছেন, তবে নবীজি জানতেন, যদিও আল্লাহ বলেছেন দলে বিভক্ত হয়েও না তারপরে মুসলিমের বিভক্ত হবে, নবীজি এটা জানতেন, তিনি বলেননি যে বানানো উচিত। আর আপনারা যদি সহিহ হাদিস পড়েন, আবু দাউদ 4579 এবং 4580 নম্বর হাদিস বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা 71 বা 72টা দলে বিভক্ত, খ্রিস্টানরা 70 বা 71টা দলে বিভক্ত, আর মুসলিমরা 73টা দলে বিভক্ত হবে। এরপর তিরমিজিতে আছে 131 নম্বর হাদিস, এছাড়াও তিরমিজির 2643 নম্বর হাদিস আমাদের নবীজি বলেছেন যে বনে ইসরাইল ইহুদি এবং খ্রিস্টানরা মোট 72টা দলে বিভক্ত হয়েছে, তবে আমার উম্মা তারা 73টা দলে বিভক্ত হবে, একটা দল বাদে অন্য সবাই দোজখে যাবে। সাহাবীগণ প্রশ্ন করলেন সেই দলে কারা, নবীজি বললেন যারা আমাকে এবং আমার সহচরদের অনুসরণ করবে। নবীজি বলেছেন 73টা দল তৈরি হবে, সবাই দোজখে যাবে, একটা দল বাদে যারা নবীজি এবং সাহাবীগণকে অনুসরণ করবে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে 3 নম্বর খণ্ড 2652 নম্বর হাদিস, নবীজি বলেছেন সবচেয়ে সেরা মানুষ হল যারা আমার সময়টাতে ছিল, তার মানে সাহাবীগণ, এরপরে পরবর্তী প্রজন্ম, আর তারপরে তার পরের প্রজন্ম। নবীজি বলেছেন সবচেয়ে সেরা হল তারা যারা আমার প্রজন্মে ছিল, সাহাবীগণ, তারপরে পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাবেইন, এরপরে তারপরের প্রজন্ম তাবে তাবেইন, শেষ। তাহলে আমরা যদি কিছু গ্রহণ করি সেটা নেব আমাদের নবীজির প্রজন্ম থেকে, মানে সাহাবীগণ, পরবর্তী প্রজন্ম তাবেইন, এরপরে তাবে তাবেইন, শেষ, এই 3 প্রজন্ম। ইনাদেরকে বলা হয় সালাফিস সালেহীন, অর্থাৎ ন্যায়নিষ্ঠ পূর্বপুরুষ অথবা ন্যায়নিষ্ঠ পূর্ববর্তীগণ। সালাফ মানে পূর্বপুরুষ, পূর্ববর্তী। তাহলে শরিয়ার মধ্যে, ইসলামিক শরিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি মোট 4টা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন, আল্লাহ তাআলার কালাম। যদি কোনো কিছু খোঁজেন আর কোরআনে না পান তাহলে পরের উৎসে চলে যাবেন, সেটা হচ্ছে হাদিস, সহিহ হাদিস, আমাদের নবীজির হাদিস। হাদিসগুলোর মধ্যে নবীজি যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলোর গুরুত্ব তার কাজের চেয়ে বেশি। যদি নবীজির কথা আর কাজে পার্থক্য থাকে, কথার গুরুত্ব বেশি। তৃতীয় উৎস সেটা সাহাবীগণ, ইজমা, 3টা প্রজন্ম, সাহাবীগণ, তাবেইন, তাবে তাবেইন, ইজমা, সাহাবীগণের কয়েকজনের মতামত সেটা একজনের মতামতের চেয়ে বেশি গুরুত্ব পাবে। তারপর
তাবেন। আর একেবারে শেষ উৎস হলো কিয়াস। যদি প্রথম তিনটা উৎস থেকে কিছু না পান, কোরআনে পেলেন না, হাদিসে পেলেন না, তারপরে তিনটা প্রজন্মের জীবন কাহিনীতেও কিছু পেলেন না, তখন ব্যবহার করবেন কিয়াস, সাদৃশ্য দেখে অনুমান করা। في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة About every move you make, it's time to share and to declare the hope of my heart won't break. তাহলে শরীয়তে চারটা জিনিস আছে, পবিত্র কোরআন, সহিহ হাদিস। কোন সহিহ হাদিস কোরআনের বিরুদ্ধে যাবে না, কোরআন এক নম্বর, তারপর সহিহ হাদিস। এই হাদিসগুলোর মধ্যে কাজের চেয়ে কথার গুরুত্ব অনেক বেশি, নবীজির নির্দেশের গুরুত্ব তার কাজের চেয়ে বেশি। তারপর তিন প্রজন্মের রেখে যাওয়া দৃষ্টান্ত, সাহাবীগণ, তাবেইন, তাবে তাবেইন, একজনের চেয়ে কয়েকজনের মতের গুরুত্ব বেশি, তারপরে হলো কিয়াস। আমরা এই নিয়মটা মেনে চলব, মেনে চলব কোরআন আর সুন্না। কিন্তু সব গ্রুপই তো বলে আমরা কোরআন এবং সুন্না মেনে চলি, কেউ তো বলে না যে তার কোরআন সুন্না মেনে চলে না। এখন কোরআন আর সুন্না মানব কিভাবে, যেভাবে আমাদের নবীজি আর সাহাবীগণ বুঝেছিলেন, তিন প্রজন্ম যেভাবে বুঝেছিলেন। সাহাবীগণ বলেছেন যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেরা প্রজন্ম হলো আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম আর তারপরেরটা। তাই যদি কোনো মতভেদ দেখা দেয় যে কোরআনের অমুক আয়াতের অর্থ কি হবে, আমাদের দেখতে হবে সাহাবীগণ সেটা কিভাবে বুঝেছিলেন। যদি সেখানে না পান তাহলে পরের প্রজন্ম তাবেইন, সেখানেও যদি না পান তারপরের প্রজন্ম তাবে তাবেইন, এভাবে মেনে চলব। পবিত্র কোরআনের অনেক আয়াতেই বলা হয়েছে, যেমন মাসা, এর দুটো অর্থ, সহবাস করা, শারীরিক স্পর্শ। তারপর সহিহ হাদিস দেখলে জানতে পারবেন যে এটা সহবাস করা, শারীরিক স্পর্শ না, সহজ। একইভাবে পবিত্র কোরআনের কোনো আয়াত নিয়ে যদি কোনো রকম মতভেদ থাকে তাহলে আমরা সেটার ব্যাখ্যা খুঁজব। যদি কোরআনের অন্য কোনো আয়াতে উল্লেখ থাকে কোরআনের শ্রেষ্ঠ, যদি না থাকে তাহলে নবীজির হাদিস খুঁজে দেখবেন। যদি সেখানে না পান তাহলে দৃষ্টান্ত দেখবেন সাহাবীগণ, তাবেইন আর তাবে তাবেইন, শেষ। তাহলে প্রমাণের জন্য হুজ্জা আর কোরআনকে বোঝার জন্য, হাদিস বোঝার জন্য আমাদের সামনে পথ দেখাবেন আল্লাহ এবং তার রাসুল, তারপর সালাফিস সালেহীন। আমরা এইভাবেই মেনে চলব। এছাড়াও পবিত্র কোরআনের অনেক আয়াতের দুটো অর্থ হতে পারে, যেমন পবিত্র কোরআন সূরা বাকারায় আছে, আল্লাহর পথে যারা নিহত হয় তাদের মৃত বলো না বরং তারা জীবিত। অনেকে বলবে তাহলে তো তারা বেঁচে আছে, তাদের সাথে কথা বলতে পারবো। এখন এই শহীদরা যদি জীবিত হয় তাহলে আমাদের নবীজি বেঁচে আছেন, খুব সুন্দর যুক্তি। কিন্তু সাহাবীগণ এটা কিভাবে বুঝেছিলেন, তারা কি ধরে নিয়েছিলেন যে নবীজি বেঁচে আছেন? তারাই খবর দিয়েছেন, তারা নবীজির জানাজার নামাজও পড়েছেন। যুদ্ধের ময়দানে যখন মুসলিমরা শহীদ হয়েছেন সাহাবীগণ তাদের জানাজার নামাজও পড়েছেন। জীবিত কারো জানাজার নামাজ কি পড়া যায় না? এখানে কোরআনের আয়াতটা বলছে শত্রুরা যখন উল্লাস করে বলে তোমাদের লোকদের মেরেছি, তবে তাদের সাথে পরকালে দেখা হবে, তারাই সবচেয়ে লাভবান। এখানে শারীরিক বেঁচে থাকার কথা বলা হচ্ছে। যদি শারীরিকভাবে জীবিত থাকতেন সাহাবীগণ কবর দেবেন কেন? তাহলে পবিত্র কোরআনের কোনো আয়াত নিয়ে যদি মতভেদ দেখা দেয় তাহলে ব্যাখ্যা খুঁজবেন কোরআন, হাদিস আর সাহাবীগণের বিভিন্ন দৃষ্টান্তে, সেখানে উত্তরটা পাবেন। খুবই সহজ, কঠিন না, বিশেষজ্ঞ হতে হবে না, আপনাকে সামান্য একটু রিসার্চ করতে হবে, সামান্য বেশি না। এখন আরেকটা লোক আছে, যখন তাদের বলি যে আপনি কোন দলে, আপনার পরিচয় কি, তারা বলে আমি আহলে হাদিস। আমি বলি আহলে হাদিসের অর্থটা কি, তারা বলে আমরা হলাম কোরআন আর সুন্নার অনুসারী, কোরআন এবং হাদিস। আমি বললাম ভালো, যুক্তি আছে। আমি তাদের বলি ঠিক আছে, আপনি নিজেকে আহলে হাদিস বলছেন কিন্তু আমি আমাকে বলি আহলে সহিহ হাদিস, কারণ আমি মানি শুধু কোরআন আর সহিহ হাদিস। অনেক মুসলিম মেনে চলে জয়ীফ হাদিস,
আর মওদু হাদিস, আমি আহলে সহি হাদিস, যদি এরকম নাম ডাকতে চান। দেখেন অনেক হাদিসে আছে যেগুলো জয়ীফ হাদিস আর মওদু হাদিস, নাবির নিচে হাত বাঁধা এরকম। এখন তারা বলে আহলে হাদিস, আমি বলি আহলে সহি হাদিস, যদি এরকম নামে ডাকতে চান। আমি তাদেরকে বলি, ভাই আপনারা আহলে হাদিস মানে কোরআনের হাদিস পুরোপুরি মেনে চলেন, খুব ভালো কথা। আমি তাদের প্রশ্ন করি, পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? কোনো উত্তর দেয় না। এরকম কোন সহি হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? উত্তর নেই। সেজন্য আমি নিজেকে আহলে হাদিস বলে ডাকি না, আমি নিজেকে বলি মুসলিম, সেজন্য আমি পাক্কা আহলে হাদিস। আপনারা হলেন আংশিক 90-95% অথবা 98%, আমি পুরোপুরি আহলে হাদিস, আহলে সহি হাদিস। আপনারা কি বলেন, আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আহলে হাদিস বলে ডাকো? কোন সহি হাদিসও বলছেন না যে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলো। এছাড়াও আরো একটা গ্রুপ আছে, এরাও আহলে হাদিসের মতোই, তারা বলে আমরা সালাফি। আমি বলি সালাফি, আমি একজন সালাফি। আমি বলি সালাফি মানে কি? তারা বলে সালাফি অর্থ আমরা মানি সালাফি সালেহীনকে। আমিও তো সালাফি সালেহীনকে মানি, আমি মানি আল্লাহকে এবং তার রাসূলকে এবং সালাফি সালেহীনকে, নবী সাল্লামের সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে। তারপর থেকে জিজ্ঞেস করি, কোরআনের কোন জায়গায় কোন আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলে না। কোন হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলেন না। তবে সেখানে একজন সালাফি আমাকে একটা হাদিস দেখালো, নবীজি বলেছেন আমি একজন সালাফ, সে উদ্ধৃতি দিল, এটা আছে সহিহ মুসলিমে, পুরো রেফারেন্সটা বলেনি। বললাম ঠিক আছে, আমি সহিহ মুসলিম দেখলাম, চেক করি, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর সম্ভবত 2405 বা 6, 2405-6 এরকম হাদিস, সহিহ হাদিস। তবে এই কথাটা মাঝখান থেকে নেয়া মাঝামাঝি, পুরো হাদিসটা বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বললেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যে আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য, আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য। এখানে বাবা বলছেন তার মেয়েকে। এখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যে আমি একজন উৎকৃষ্ট সালাফ। আরবি ভাষায় এই সালাফ শব্দটার অর্থ হচ্ছে পূর্বসূরী, পূর্বপুরুষ। তাহলে আমি যদি আমার মেয়েকে বলি আমি তোমার সালাফ, সমস্যা নেই। একজন আরব খ্রিস্টান যদি তার মেয়েকে বলে আমি তোমার জন্য সালাফ, কোনো সমস্যা নেই, অর্থের দিক থেকে কোনো সমস্যা নেই। তবে ইসলাম অনুযায়ী, ইসলাম অনুযায়ী পূর্বপুরুষ হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের জন্য উৎকৃষ্ট সালাফ। তবে আমাদের মধ্যে প্রত্যেকেই হয়তো তার মেয়ের জন্য উৎকৃষ্ট ইসলামিক সালাফ নয়, হয়তো সেই সন্তান বাবার চেয়ে আরো বেশি ইসলামিক। তাহলে প্রত্যেক বাবা মা সন্তানকে এটা বলতে পারে না। যদি সালাফের শব্দগত অর্থটা ধরেন, বিশেষজ্ঞদের মতে, সালাফিদের মধ্যে অনেক বিখ্যাত বিশেষজ্ঞ আছেন, তারা বলেন বর্তমানে কেউ বলতে পারে না যে সে একজন সালাফ। কেন? আমরা খালাফ, আমরা পরে এসেছি, সালাফগণ ছিলেন আমাদের আগে। তাহলে আগের মানুষদের সাথে তুলনা করলে আমরা খালাফ। হ্যাঁ, আমরা সালাফ হতে পারি আমাদের সন্তান নাতি নাতনি বংশধরদের জন্য, তাহলে টেকনিক্যালি আমরা সালাফ হতে পারি, ইসলামিক্যালি না, ইসলামিক্যালি আমরা খালাফ। ক্লিয়ার? আমি একবার অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, সেবারে ওখানে প্রথম গিয়েছিলাম লেকচার ট্যুরে, যারা ডেকেছিলেন মাশাআল্লাহ তারাও কোরআন সুন্নাহ মেনে চলেন সহিহ হাদিস, তারা ইনভাইট করলেন। যত সময় আমি অস্ট্রেলিয়ায় পৌঁছালাম, তারপর সেই শহরেও পৌঁছে গেলাম, আমি তাদের নাম বলবো না, সবাই খুব ভালো মাশাআল্লাহ। রাতের বেলায় আমরা পৌঁছালাম, আমার সাথে আমার ক্যামেরা ক্রুরাও ছিল, তখন আমরা সবাই সেখানে নামাজ আদায় করলাম। তাদের একজন বলল আরে আপনারা তো আমাদের মতো করেই নামাজ পড়েন। আমি বললাম আপনাদের মতো করে মানে? আমি নবীজির মতো করে নামাজ পড়ি।
তারা বলছে আপনারা তো আমাদের মতো করে নামাজ পড়েন, আপনাদের মতো করে মানুষটা কি, আমরা নবীজির মতো করে পড়ি। এই গ্রুপের অনুসারীরা মাশাআল্লাহ কোরআন সহিহ হাদিস মেনে চলে, তবে তাদের বলা উচিত ছিল দেখে ভালো লাগলো আপনারা নবীজির মতো করে নামাজ পড়েন, আমাদের মতো করে না। আমি তো তাকে দেখে নামাজ পড়ছি না, আমি আগে থেকে নামাজ পড়ছি, আমি তার মতো করে পড়ছি না, আমি নবীজির মতো করে নামাজ পড়ছি, আর আলহামদুলিল্লাহ সেও নবীজির মতো করে পড়ছে। তার বলা উচিত ছিল দেখে ভালো লাগছে নবীজির মতো করে নামাজ পড়ছেন, কিন্তু সে বললো আরে আপনারা তো আমাদের মতো করেই পড়ছেন, খুব খুশি। তারা আগে আমার ভিডিও ক্যাসেট দেখেছিল, ডক্টর জাকির কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক, কিন্তু আমার আকীদা তারা জানে না যে আমার ধর্মবিশ্বাস কেমন, সেজন্য তারাও বেশি উৎসাহ দেখায়নি। তবে দেখেছে আমি কম্পারেটিভ রিলিজিয়নের উপর একজন স্পেশালিস্ট, ক্যাসেটে ভুল কিছু খুঁজে পায়নি, কিন্তু তারা আমার আকীদা জানে না, জানে না কিভাবে নামাজ পড়ি, তাই কিছুটা না জানে আমন্ত্রণ করলো। তারপর নামাজ পড়তে দেখে খুব খুশি হলো, আপনারা তো আমাদের মতো করে পড়েন, বললাম না নবীজির মতো করে পড়ি। তবে তারা সবাই খুব ভালো মাশাআল্লাহ। সেখানে আমি কিছু লেকচার দিলাম, তারপর যখন ডিনার খেতে বসলাম আমরা, তখন আমরা আলোচনা করলাম, সেখানেও আমি আজকের মতোই বললাম আমি একজন পাক্কা হানাফি, পাক্কা শাফি, পাক্কা হামলি, পাক্কা আহলে হাদিস। যখন সালাফি প্রসঙ্গ আসলো বললাম আমি পাক্কা সালাফি। তবে কোরআন বলছে না নিজেদের সালাফি বলে ডাকো, অথবা কোনো সহিহ হাদিসও নেই যেখানে নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো। প্রায় সবাই আমার সাথে একমত হলো, শুধু একজন বাদে এক ভাই একমত হলো না, অন্য সবাই বললো মাশাআল্লাহ জাকির ভাই আপনার সাথে আমরা একমত। একজন ভাই আমাকে প্রশ্ন করলো, ভাই জাকির শেখ নাসিরুদ্দিন আলবানীর নাম শুনেছেন? বললাম হ্যাঁ তাকে চিনি। তাকে কেমন মনে করেন? বললাম মাশাআল্লাহ, উনি আমাদের সময় শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন, কয়েক বছর আগের কথা, শেখ নাসিরুদ্দিন তখন জীবিত ছিলেন রহিমুল্লাহ, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আচ্ছা তার কথা মানুন? হ্যাঁ তিনি বিখ্যাত বিশেষজ্ঞ, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাকে সম্মান করি। আচ্ছা আমি ওনার কথার উদ্ধৃতি দিচ্ছি, সে ইন্টারনেটে গিয়ে albani.com থেকে ডাউনলোড করলো ওনার ফতোয়া, এখন এই ফতোয়ার উত্তর দেন। শেখ নাসিরুদ্দিন আলবানী আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি, আমি তার প্রশংসা করি। মুসলিম বিশেষজ্ঞদের মধ্যে এই ব্যাপারে দুটো গ্রুপ আছে, এক গ্রুপ বলেন সালাফি বলে পরিচয় দেয়া ফরজ, শেখ আলবানী হচ্ছেন সেই দলে, এই বিশেষজ্ঞরা বলেন সালাফি বলে পরিচয় দেয়া ফরজ। আমি বললাম আলহামদুলিল্লাহ, যদি কেউ প্রমাণ করে দেখাতে পারে কোরআন এবং হাদিস থেকে, আজকে প্রমাণ দিলে আমি আজকে থেকে সেটা পালন করতে শুরু করব, তবে আমি চেক করে দেখব। যদি কেউ আজকে আমার সামনে প্রমাণ করতে পারে কোরআন আর হাদিস থেকে যে সালাফি পরিচয় দেওয়াটা ফরজ অথবা আহলে হাদিস বলা ফরজ আমি পালন করব, অথবা নিজেকে হানাফি পরিচয় দেওয়া ফরজ বা মালিকি বলা ফরজ আমি সেটা পালন করব, আমি আমার ধর্মের লেভেল হিসেবে নিজেকে বলতে চাই একজন মুসলিম। যখন সেই ফতোয়াটা পড়লাম শেখ নাসিরুদ্দিন আলবানীর, তিনি তার সময়ের একজন সেরা বিশেষজ্ঞ, তিনি বলেছেন যে ইমাম হানিফা বলেছেন, একটা হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন যে ইসলামে 73টা দল হবে, সবাই দোজখে যাবে, শুধু একটা দল বাদে, সেই দলটা হলো জামা। আর এই জামা শব্দটার অর্থ প্রথম তিনটা প্রজন্ম, হাদিসটা আছে সহিহ বুখারীতে। হ্যাঁ আমিও সেটা মানি, তিনি বলেছেন আবু হানিফার উদ্ধৃতিতে ইমাম আবু হানিফা বলেছেন যে জামা অর্থ অনুসরণ করা সাহাবিগণ এবং তার পরের দুই প্রজন্মকে সালাফি সালেহীন। বললাম আমি তো সেটা মানি, সে আমাকে আরো দেখালো ইবনে তাইমিয়ার উদ্ধৃতি, এটা বাধ্যতামূলক যে তোমরা মেনে চলবে সালাফি সালেহীন কে, বললাম আমি তো মানি। তারপর সে ফতোয়া দেখালো ইমাম শাফির, এটা বাধ্যতামূলক তোমরা মেনে চলবে তিন প্রজন্মকে ধার্মিক পুরুষদের, বললাম আমি তো মানি, সমস্যাটা কোথায়? ইনারা কি বলেছেন নিজেদের সালাফি বলে ডাকো? আবু হানিফা কথা বলেননি, ইমাম শাফিও কখনো বলেননি, শেখ ইবনে তাইমিয়াও বলেননি, লোকে মনে করে বলেছেন আসলে বলেননি। তাহলে কোরআন হাদিস থেকে প্রমাণ করা যাচ্ছে না যে নিজেদের বলতে হবে সালাফি, এটা হলো একটা কিয়াস, শেখ নাসিরুদ্দিন আলবানীর দেয়া যুক্তি। আমি তাকে শ্রদ্ধা করি, তিনি একজন বিখ্যাত বিশেষজ্ঞ, আমি তাকে সম্মান করি, ভালোবাসি। শেখ নাসিরুদ্দিন আলবানীকে একজন ইউজার প্রশ্ন করেছিল ইন্টারনেটে, albani.com এ গেলে দেখতে পাবেন, তিনি সেখানে যুক্তি দিয়েছেন কেন আমরা নিজেদের সালাফি সালেহীন বলবো। একজন প্রশ্নকারীর সাথে তার আলোচনা হচ্ছে, প্রশ্নকারী এক জায়গায় বলছে আমি একজন মুসলিম, শেখ নাসিরুদ্দিন আলবানী বললেন আপনি কোন ধরনের মুসলিম, আপনি কি খারিজি, আপনি কি মুতাজালি, আপনি কি শিয়া, নাকি রেফাদি, নাকি আপনি কাদরি, কোন ধরনের মুসলিম?
প্রশ্নকারী বলল, আমি কোরআন সুন্নাহ মেনে চলা একজন মুসলিম। কোন সুন্নাহ? কোরআন সুন্নাহ তো সবাই মেনে চলে, যেমন খারিজিরা কোরআন সুন্নাহ মেনে চলে, শিয়ারাও কোরআন সুন্নাহ মানে, কাদরিরাও কোরআন সুন্নাহ মানে। কোন ধরনের কোরআন সুন্নাহ? সে তখন বলল, আমি কোরআন এবং সুন্নাহ মেনে চলি যেভাবে সালাফি সালেহীন এগুলোর ব্যাখ্যা করেছিলেন। তখন শেখ বললেন, হ্যাঁ খুব ভালো, আমরা কোরআন সুন্নাহ মানব যেভাবে সালাফি সালেহীন এগুলোর ব্যাখ্যা করেছেন। তাহলে এই বড় সেন্টেন্সটা ছোট করে বললে শব্দটা হচ্ছে সালাফি। তর্কে তিনি জিতে গেলেন, এটা বলছে সালাফিরা। শেখ তর্কে জিতলেন। ইন্টারনেটে গেলে দেখতে পাবেন, আমি শেখ আলবানীকে শ্রদ্ধা করি, আমার অনেক লেকচারে কোনোটা সহিহ হাদিস কিনা সে ব্যাপারে উনার রেফারেন্স দিয়েছি, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাকে সম্মান করি, তবে তাকলিদ না, তাকলিদ না, তাকলিদ শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য। হ্যাঁ, এটা যুক্তি, এটা হলো কিয়াস। এখন আমি বলবো কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণ করে দেখান যুক্তি না, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট যুক্তি বুদ্ধি দিয়েছেন, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি নিজেকে মনে করি ছাত্র, তালবে ইলম, জ্ঞান আহরণ করি। তবে আল্লাহর রহমতে অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, ইন্ডিয়ার অনেক বড় বড় বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছি, কেউ এসেছেন নাদওয়া থেকে, কেউ দেওবন্দ থেকে, সৌদি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আমাদের সময়ের এই বিখ্যাত বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ওনাদের সংস্পর্শে আসার পর আল্লাহ আমার জ্ঞান আরো বাড়িয়ে দিয়েছেন। তারপরও আমি একজন ছাত্র, খুবই ক্ষুদ্র, আমার জ্ঞান খুবই সামান্য, তবে যুক্তি পাল্টা যুক্তির ব্যাপারে আল্লাহ আমাকে রহমত করেছেন। এখন আপনি কোন ধরনের মুসলিম? আপনি কি খারিজি, আপনি কি মুতাজালি, আপনি কি শিয়া, নাকি কাদরি, নাকি আপনি সুফি? এটা নিয়েই ছিল তর্কটা, সেই প্রশ্নকারী আর শেখের আলোচনা। তখন সেই প্রশ্নকারী বলল, আল্লাহ তো কোরআনে বলেছেন নিজেদের মুসলিম বলে ডাকো। শেখ উত্তর দিয়েছিলেন, ইসলাম ছিল তখন মাত্র একদল, এখন অনেক আলাদা দল, সেজন্য এটা মুসলিমদের জন্য ফরজ, বাধ্যতামূলক, যে আমরা নিজেদের পরিচয় দিতে গিয়ে বলবো সালাফি। যুক্তি, এখন আমি উত্তর দিচ্ছি। তর্ক সেখানে শেষ হয়ে গিয়েছিল, শেখ নাসিরুদ্দিন আলবানী সেই তর্কে জিতেছিলেন। আমার সাথে তর্ক করা লাগবে না, কোরআন হাদিস থেকে প্রমাণ করে দেখান, ডক্টর জাকির নায়েক সাথে সাথে মেনে নেবে বিতর্ক। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে রহমত করেছেন বিতর্কের ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। এখন আমি উত্তর দিচ্ছি, শেখ আলবানীকে আমি শ্রদ্ধা করি, আমি ওনার কাছে একবারে তুচ্ছ, শেখ নাসিরুদ্দিন আলবানীর তুলনায় আমি সমুদ্রের কাছে এক ফোঁটা পানি। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমার অনেক লেকচারে ওনার রেফারেন্স দিয়েছে মাশাআল্লাহ, তাই আমাকে ভুল বুঝবেন না, ওনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তবে তাকলিদ নেই। আমি বলবো, আচ্ছা আপনারা যদি আমাদের নবীজির জীবন কাহিনী দেখেন, উনি কোনো হাদিসে বলেননি, পবিত্র কোরআনে এমন কোনো আয়াতও দেখাননি যে নিজেদের সালাফি বলতে হবে, সেজন্য আমি বলবো না। এখন যুক্তি, আমাদের নবীজির সময়ও অনেক ভণ্ড লোক ছিল, মুনাফিক, ঠিক, তারা ছিল মুনাফিক, সাহাবীগণ নামটা বদলাননি তাদের। এরপর ছিল খারিজি, খাওয়ারিজ, খারিজাই, তারা নিজেদেরকে বলতো খারিজি, লোকজনের লেভেল দিয়েছিল, সাহাবীগণ তাদের বলতেন মুসলিম। সাহাবীগণকে বলেছেন তাদের নতুন নাম দাও? না, সাহাবীগণ তারপরও তাদের বলেছে মুসলিম। তারপর হচ্ছে মুতাজিলা, তাদেরকেও সবাই বলতো মুসলিম। তাহলে সেই সময় ধর্ম নিয়ে মতভেদ ছিল, এমন না যে ছিল না। এবার মূল প্রসঙ্গে আসি, যে শেখ নাসিরুদ্দিন আলবানী বলেছেন আমাদের পরিচয় দিতে গিয়ে বলা উচিত সালাফি। আমার প্রশ্ন, কোন সালাফি, কোন সালাফি? আমি প্রশ্ন করব, সালাফিদের মধ্যে এখন গ্রুপ আছে, আপনি কি কুতুবি, নাকি সুলুরি, নাকি মাদখালি? আরো কয়েকটা গ্রুপের নাম আমি বলতে পারি। দেখেন, আমি কারো বিরুদ্ধে বলছি না, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, তবে সালাফিদের মধ্যে এখন অনেক গ্রুপ আছে। আপনি যদি কখনো ইংল্যান্ডে যান, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, অনেকগুলো গ্রুপ আছে, আর সেখানে প্রত্যেকটা গ্রুপ আরেক গ্রুপের সাথে লড়াই করছে আর বলছে অন্য সালাফি গ্রুপগুলো কাফির, নাউজুবিল্লাহ। সময় পেলে এই প্রসঙ্গে পরে আলোচনা করব। এখন আপনি কোন সালাফিতে দলে যাবেন? আপনি
যে লেভেলটায় বসাবেন সেখানে একটা পর্যায়ে বিভক্তি চলে আসতেই হবে। যখন শিয়ারা আসলো তখন লোকজন বললো আমরা সুন্নি, নতুন গ্রুপ হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারপর সেখানেও বিভক্তি সৃষ্টি হলো হানাফি শাফি হামলি মালিকি, তারপর আরো নতুন গ্রুপ আসলো সালাফি আহলে হাদিস, এগুলোর মধ্যেও গ্রুপ আছে। যখনই আমরা মানুষরা কোনো কিছুতে একটা লেভেল বসাবো সেটা নিয়ে মতভেদ হবেই, এমনকি আমাদের ধর্ম নিয়েও অনেক ব্যাপারে মতভেদ হবে, সেটা আল্লাহ তাআলা বলেছেন। শুধুমাত্র মানুষের দেয়া লেভেলে মতভেদ হয় না, আপনি কি ভাবছেন আল্লাহ জানতেন না? আল্লাহ জানতেন মুসলিম উম্মার মধ্যে অনেকগুলো ভাগ হবে, আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, নবীজিও বলে গিয়েছেন, তবে নবীজি বলেননি নিজেদের পরিচয় দাও আহলে হাদিস অথবা সালাফি। আহলে হাদিস কোন আহলে হাদিস? আমি যেখানে থাকি সেই বোম্বেতে দুটো আহলে হাদিস আছে, জামিয়াত আহলে হাদিস আর গুরবা আহলে হাদিস। এখন আপনি কোন দলে যেতে চান? এক আহলে হাদিস আরেক আহলে হাদিসকে দোষারোপ করে। দেখেন আমি এখানে আহলে হাদিসের নামে বদনাম করছি না, এজন্যই বলছি টপিকটা স্পর্শকাতর। ওয়াল্লাহ আমি এখানে বলেছি শুধু কোরআন আর আল্লাহ রাসুলকে নিয়ে, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি নাসিরুদ্দিন আলবানীকে শ্রদ্ধা করি, সালাফিদের শ্রদ্ধা করি, আরো বলবো আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন, আপনারাও একমত হবেন যে আহলে হাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহ সবচেয়ে কাছাকাছি, এটা আমি স্বীকার করব। তবে তবে কোন সালাফি? প্রথম দিকে হয়তো নাসিরুদ্দিন আলবানীর সময়ও সালাফিদের মধ্যে গ্রুপ ছিল, এখন অনেক গ্রুপ আছে, সুরুলি মাদখালি কুতুবি। ও এর কথা ঠিক না, ওর কথা ঠিক না, ও নিজেকে সালাফি বলছে ঠিক না, এখন এসেছে নতুন বই ট্রু সালাফি, ট্রু সালাফি। আমি সালাফিদের একটা দাওয়া অনুষ্ঠানে গিয়েছিলাম, ট্রু সালাফি ট্রু সালাফি, এই ট্রু সালাফিটা কি? আমরা বোম্বেতে দাওয়ার উপরে ট্রেনিং দেই, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন ট্রেনিং নিতে আসেন, সেবার 14টা দেশ থেকে 19 জন এসেছিলেন, তাদের অনেকেই এসেছিলেন মদিনা ইউনিভার্সিটি থেকে মাশাল্লাহ, তারপর বাহরাইন ইউনিভার্সিটি থেকে এরকম, তাদের অনেকেই সালাফি মাশাল্লাহ। তাদের সাথে আলোচনা করলাম সেখানে, আমি তাদেরকে প্রশ্ন করলাম সালাফি হলো সরকার, সংক্ষেপে বলা, পুরোপুরি বললে আমি কোরআন সুন্নাহ মানি যেভাবে সালাফি সোয়ালেহীন মানতেন, সংক্ষেপে সালাফি। আমি তাদের বললাম সালাফি সোয়ালেহীন আগে নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে, কে বড়? তারা বললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নিজেদের মোহাম্মদই বলছেন না কেন? কি বলেন? ইন্ডিয়ান নিজেদের মোহাম্মদই বলে কারা? আপনারা কি তা জানেন? জানেন আপনারা? আমরা কি তাদের কথা মানি না? ইন্ডিয়ায় কারা নিজেদের আহমদিয়া বলে ডাকে? এখন কে বড়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আল্লাহ? আল্লাহ। এখন যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আমরা জানি মুসলিমদের মধ্যে অনেক দল আছে, নতুন নাম দিলে সেটার মধ্যে একটা বিভক্তি এসে যাবে, হানাফি মাজহাবে চারটা গ্রুপ আছে, শাফি মাজহাবে আছে কাদিম আর জাদিদ, তারপরে আহলে হাদিস কাশ্মীরে গেলে দেখবেন অনেক আহলে হাদিসের গ্রুপ আছে, আর কেরালায় দেখবেন মুজাহিদি, মুজাহিদি কে এল এম, কেরালা নাজরাতুল মুজাহিদি, কেরালায় তারা নিজেদের আহলে হাদিস বলে না, মুজাহিদি। আপনি যদি সৌদি আরবে গিয়ে বলেন আমি আহলে হাদিস, তারা বলবে সেটা আবার কি? সৌদি আরবে খুব কম লোক জানে আহলে হাদিস শব্দটা কি, তারা সালাফি শব্দের সাথে পরিচিত। তবে সালাফি আর আহলে হাদিস দুটো আসলে একই রকম, শুধু নামটা আলাদা, কিছু দেশে দেখবেন আনসারি, ঠিক? তাহলে এক এক জায়গায় এক এক নাম, আর ইন্ডিয়ার আহলে হাদিসরা অনেক জায়গায় সালাফি নামে পরিচিত, ঠিক? তাহলে আমরা বুঝতে পারছি যে আপনি যদি লেভেল দিতে চান সালাফির চেয়ে মোহাম্মদ বলা ভালো, মোহাম্মদের চেয়ে মুসলিম আরো ভালো। সেজন্য আমি বলি নবী এবং রাসূলকে মানবো, আর নিজেকে লেবেল দিতে চাইলে আমি যেটা দেব সেটা হচ্ছে মুসলিম, আর কিছু না, শুরুতেও মুসলিম শেষেও মুসলিম। আমি কোন মুসলিম ভাইকে ছোট করছি না, হোক হানাফি শাফি হামলি মালিকি আহলে হাদিস, আনটিল হোয়েন উই ডিফার, এই বইটা লিখছেন শেখ ওতাইমি, আপনারা আমাদের এখানে বইটা পাবেন, আনটিল হোয়েন উই ডিফার 34 পৃষ্ঠায় শেখ ওতাইমিকে একজন ইন্ডিয়ান প্রশ্ন করল, আমাদের এই দেশে অনেকে নিজেদের বলে ইখওয়ানি আর তাবলিগি, এরা কি সত্যের পথে আছে নাকি ভুল পথে? শেখ ওতাইমি উত্তরে বললেন, যদি কেউ ইসলাম প্রচারের সময় পরিচয় দিতে গিয়ে বলে ইখওয়ানি তাবলিগি বা সালাফি, সে ভুল পথে আছে। তাহলে প্রশ্নের মধ্যে সালাফি শব্দটা ছিল না, শেখ ওতাইমি সেখানে শব্দটা যোগ করলেন,
যদি কেউ নিজেকে ইখওয়ানি তাবলিগি বা সালাফি বলে ইসলাম প্রচারের সময়, তাহলে সে ভুল পথে আছে। এই কথাটা কিন্তু আমি বলিনি, ডক্টর জাকির নাই কিছুই না ইসলামে। আমি শূন্য। শেখ ওতায়মী মাশাল্লাহ অনেক বিখ্যাত, শেখ ওতায়মীর ফতোয়াটা শুধু আমি মেনে চলছি। কোন সালাফি যদি আমাকে দোষারোপ করেন, তাহলে শেখ ওতায়মীকেও দোষারোপ করতে হবে। তবে সালাফিদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন, তারা বলছেন যে শেখ ওতায়মীও বলেছেন নিজেদের সালাফি বলতে হবে। তিনি কি বলেছেন? বলেছেন সালাফি সালেহীনকে মেনে চলতে হবে। সে কথা তো আমিও বলি। এভাবে বললে শেখ ওতায়মীও আপত্তি করবেন না। তবে ধর্মপ্রচারের সময় যদি বলে নিজেদের সালাফি বলতে হবে, তিনি বলেছেন এই কাজটা ভুল, ভুল কাজ। তাহলে শেখ নাসিরুদ্দিন আলবানি এক প্রান্তে ফরজ, শেখ ওতায়মী বলেছেন এটা ভুল। তবে দুজনে এটা মানেন। শেখ নাসিরুদ্দিন আলবানি আরো বলেছেন, যদি বলো সালাফি আর ভাবো তুমি শ্রেষ্ঠ, তাহলে সেটা ভুল। শেখ সালেহ ফারজানা বলেছেন, যদি ভাবো সালাফি বলে তুমি শ্রেষ্ঠ, তাহলে সেটা ভুল। তাহলে যে বিশেষজ্ঞরা বলেছেন সালাফি পরিচয় দিয়ে এটা ফরজ, তারাও বলেছেন যদি বলো সালাফি আর ভাবো আমি শ্রেষ্ঠ, আমি বেহেশতে যাব, অন্যরা যেতে পারবে না, সেটা ভুল। শেখ সালেহ ফারজান, শেখ নাসিরুদ্দিন আলবানি, শেখ বিনবাজ, শেখ ওতায়মী বলেছেন যে সালাফি বলে পরিচয় দেওয়াটা উচিত না। আমি শেখ ওতায়মীর মতো কঠিন করে বলবো না, যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো মুসলিম পরিচয় দেওয়াটাই সবচেয়ে ভালো। যদি কেউ নিজেকে সালাফি বলে পরিচয় দেয়, কোনো কোনো ক্ষেত্রে সেটা মুবা, ভালো, শর্টকাট। আমি বলছি না এটা হারাম, আমি এটাকে হারাম বলছি না। তবে সবচেয়ে ভালো সেফ, 100% সেফ মুসলিম, এটা নিয়ে বিশেষজ্ঞদের কোনো মতভেদ হবে না। যদি কেউ সংক্ষেপে বলতে চায়, পুরো কথাটা হলো মানি কোরআন সুন্না সালাফি সোয়ালেহীন শুধু এটা বোঝানোর ক্ষেত্রে। যদিও ব্যাপারটা এমন না লোকজন বলে সালাফি বেহেশতে যাব, অন্য সবাই দোজখে যাবে, এভাবে বললে সেটা ভুল। সংক্ষেপে আমি এটাকে বলবো মুবা, এটা ফরজ না। আমি এখানে যার ফতোয়াটা মানব, তিনি শেখ সালেমুনজ্জিদ। শেখ সালেমুনজ্জিদ বলেছেন, যদি এটা বোঝাতে চান যে আপনি উদ্ভাবনকারীদের দলের নন, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কেউ বলে আমি সালাফি বলে শ্রেষ্ঠ, তাহলে সেটা ভুল। তিনি নবীজির একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, নবীজি যখন মদিনায় ছিলেন, সেখানে আনসার আর মুহাজিরদের মধ্যে একটা কোন্দল হলো। মুহাজির ডাক দিল, ও আনসার, তোমরা এখানে চলে এসো। আনসাররা তার কাছে চলে আসলো। তারপর মুয়াজিন বলল, ও মুহাজির, আমাকে সাহায্য করো। নবীজি তখন কাছে এসে বললেন, এই জাহেলিয়ার সম্বোধনটার কারণটা কি? এমনিতে আনসার বলে ডাকা কিন্তু খারাপ না, মুহাজির ডাকটাও খারাপ না, কিন্তু এখানে গ্রুপ তৈরি হচ্ছে, আনসার আমাকে সাহায্য করো, মুহাজির আমাকে সাহায্য করো। নবীজি বলেছেন, এটা হলো জাহেলিয়ার সম্বোধন। আনসার একটা সুন্দর নাম, আনসার মানে সাহায্যকারী, আমাদের নবীজি সাহায্যকারী। মুহাজির মানে যারা হিজরত করেছে আল্লাহ এবং তার রাসূলের পথে, এটা সুন্দর নাম। তারপর নবীজি বলেছেন, এটা হারাম, এটা নিজেকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা। এটার উপর ভিত্তি করে আমি বলছি না সালাফি বলা হারাম, আমাকে ভুল বুঝবেন না। তবে সবচেয়ে ভালো হলো মুসলিম। যদি নিজেকে সালাফি বলেন আর কোথাও কোনো ভুল হয়ে যায়, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন, দোজখে যেতে পারেন, বিপজ্জনক হতে পারে। যেহেতু নবীজি নিষেধ করেছেন সবচেয়ে সেফ, কলা ইন্নানি মিনাল মুসলিম, আমি মুসলিম। এমনিতে আপনি বলতে পারেন আমি পাক্কা হানাফি, পাক্কা শাফি, পাক্কা হামলি, পাক্কা মালিকি, পাক্কা আহলে হাদিস, পাক্কা সালাফি, কোনো সমস্যা নেই। তবে লেবেল এখানে পরিচয় দেবেন মুসলিম। লেকচার শেষ করার আগে কয়েকজন বিশেষজ্ঞের কিছু বক্তব্যের উদ্ধৃতি দেব, যাতে আরো ভালো বুঝতে পারেন। এখন অনেকে তাকলিদের কথা বলেন, তাকলিদ থাকলে তাকে কাফির বলা হচ্ছে। ইমাম শাফি আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকবে আল্লাহ যে নামগুলো বলেছেন, অন্য নামে ডাকাটা হারাম, কুফরি। আল্লাহকে ডাকবেন যে নামে আল্লাহ এবং তার রাসূল ডেকেছেন, অন্য নামে না, অন্য নামে ডাকাটা সেটা হারাম। তবে কেউ যদি অন্য নামে ডাকে, ব্যাপারটা না জেনে, তাহলে সে কাফির নয়। ইমাম শাফি। শেখ ইবনে তাইমিয়া কি বলেছেন জানেন? তিনি বলেছেন, যদি কেউ কোনো মানুষকে সেজদা করে আর মনে করে এটাই তার দিন, তাহলে সে অবিশ্বাসী নয়। শেখ ইবনে তাইমিয়া, যদি কেউ কোনো মানুষকে সেজদা করে, শেখ ইবনে তাইমিয়া বলেছেন, যদি কেউ কোনো মানুষকে সেজদা করে রক্ত মাংসের মানুষকে আর ভাবে এটাই তার দিন,
তাহলে সে অবিশ্বাসী না, যতক্ষণ না কেউ তাকে ব্যাখ্যা করে বলে তারপরে সে মুখ ফিরিয়ে নেয়। শেখ ইবনে তাইমিয়া একজন বিশেষজ্ঞ, এছাড়াও আরো দেখবেন শেখ শাওখানি, তিনি বলেছেন যে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নতজানু হয় ব্যাপারটা না জেনে তাহলে সে অবিশ্বাসী নয়। মোহাম্মদ ইবনে ওয়াহাব, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলেছেন আমরা তাদেরকে অবিশ্বাসী বলি না, তাদের কাফির বলি না, যারা আব্দুল কাদিরের মূর্তি অথবা কবরের সামনে নতজানু হয় অথবা যারা আহমেদ নাকদাউয়ের মূর্তি বা কবরের সামনে নতজানু হয় তাহলে তাদের কিভাবে অবিশ্বাসী বলি যারা শিব করে না। আমরা বলি, আমরা অনেক জানি, আমরা অন্যদেরকে বলি কাফির কাফির ইত্যাদি। লেকচার শেষ করার আগে নবীজির দুটো হাদিসের কথা বলবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম 3 নম্বর খণ্ড 4565 নম্বর হাদিস যে আরফাজা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, উদ্ধৃতি দিয়েছেন যে আল্লাহ রাসূল বলেছেন একটা সময় আসবে যখন সমাজে অনেক খারাপ কাজ হবে আর কখনো যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চায় তাকে তরবারি দিয়ে আঘাত করো, যদি সে তাতেও না থামে মেরে ফেলো। নবীজি বলেছেন যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চায় তাকে তরবারি দিয়ে আঘাত করো, যদি তাতেও না থামে তাকে মেরে ফেলো। সহিহ মুসলিম 3 নম্বর খণ্ড 4565 নম্বর হাদিস। লেকচার শেষ করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদের বলবো। সহিহ বুখারী 4 নম্বর খণ্ড 3606 নম্বর হাদিস, এই হাদিসটা বলেই আমি শেষ করব। এখানে হুদায়ফা ইবনে ইয়ামান, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলেছেন লোকজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতো কোন জিনিসটা ভালো, তবে আমি ভয় পেয়ে নবীজিকে জিজ্ঞেস করেছিলাম কোনটা খারাপ জিনিস। তিনি নবীজিকে জিজ্ঞেস করেছিলেন যে অজ্ঞানতার কারণে আমরা অনেক খারাপ কাজ করেছি, আল্লাহ আমাদের সঠিক পথে নিয়ে এসেছেন, এরপর কি আর কোনো খারাপ কাজ হবে? নবীজি বললেন হ্যাঁ খারাপ কাজ হবে। সেই খারাপের পর কি কিছু ভালো হবে? নবীজি বললেন হ্যাঁ, তবে সেটার মধ্যেও কিছু খারাপ জিনিস থাকবে। সাহাবীগণ তখন বললেন সেই খারাপটা কি? নবীজি বললেন তোমাদের মধ্যে কিছু লোক থাকবে যারা এমন কিছু জিনিস প্রচার করবে যেগুলো আমার সুন্নাহ নয়। সাহাবীগণ বললেন এটার পর আর কোনো খারাপ কাজ হবে? নবীজি বললেন হ্যাঁ, কিছু লোক থাকবে যারা তোমাদের দোজখে আমন্ত্রণ জানাবে। তখন হুদায়ফা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বললেন আমাদের কি করা উচিত? নবীজি তখন বললেন তোমরা তোমাদের মুসলিম দল আর নেতাকে আঁকড়ে ধরে থাকো। সাহাবীগণ বললেন কোন মুসলিম দল আর নেতা না থাকলে কি করব? নবীজি তখন উত্তর দিলেন যদি কোনো মুসলিম দল আর নেতা তখন না থাকে তাহলে সব দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো, প্রয়োজন হলে গাছের শিকড় কামড়ে পড়ে থাকবে যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনাসামনি হচ্ছ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يؤمنون.